ওকে, আজকে 3 নভেম্বর আমাদের বেস এসইও ট্রান্সফি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে যে ডে 40। হ্যাঁ, তাহলে একটা প্রজেক্ট ফোল্ডার করে দিলাম শুরুতে ডে 40, এবং হচ্ছে যে একটু দেখি যে ডে 13 এ আমরা কি কি করছিলাম। আমরা ডে 13 এ হচ্ছে যে কোলেশন করছি, এবং হচ্ছে যে আমরা রো স্প্যান করছি। হ্যাঁ, এই যে রো স্প্যান করছি, রাইট? আর মনে হয় রো স্প্যান এবং কোলেশনে আমাদের কারো কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে যে একটু হচ্ছে যে একদম শুরু থেকে শুরু করি, ঘটনাগুলো কি করতেছে চলেন। আমরা একটা টেবিল ক্লোজ করে দেবো, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল কর। ওকে, আপনার কাছে যদি কোনো হচ্ছে এয়া থাকে, টেবিল থাকে আর কি, এবার টেবিলের মধ্যে মনে করেন যে এরকম মাস চার্জ করা আছে, এটা যে কোনো জায়গাতে মার্স হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু কোনো ব্যাপার না। আসলে একটু বুঝি ব্যাপারগুলো আগে। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে, একটু বুঝি। ওকে, এখানে এখানে মার্চ কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। হ্যাঁ, আরেকটা করে দিই, আরেকটা মার্চ। ওকে, ফাইন। এটা একটা হচ্ছে কি টেবিল আমাদের। এখন যদি আপনাদেরকে বলা হয় টেবিলটা করতে, আপনি এই টেবিলের রিকোয়ারমেন্ট হিসাব করুন কিভাবে। হিসাব করার জন্য আমাদের এখানে রো এবং হচ্ছে কলামগুলো কাউন্ট করতে হবে, রো এবং কলামগুলো কাউন্ট করতে হবে, রো কলাম কাউন্ট করতে হবে। কলাম আর সেল কিন্তু একই জিনিস। এটা হচ্ছে দেখতে আসলে কি মানে ওই যে কাদের ক্ষেত্রে আসলে জিনিসটা একই, কিভাবে একই সেটা আমরা এখন দেখবো। চলেন, আশা করি আপনারা অনেকে জানেন বা আমরা বলছি হয়তো। তাহলে প্রথমে আপনারা কাউন্ট করতে হবে কি রো, কয়টা রো আছে, কিভাবে রো কাউন্ট করবেন। দেখেন, যেখানে কমপ্লিট সেল আছে ওখানে একটু কাউন্ট করেন রোগুলা, তাহলে ব্যাটার। যেমন হচ্ছে এখানে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6, ছটা পাচ্ছি আমরা এখানে। মনে করেন যে এখানে এই পাশে কয়টা, এইটা তিনটার ঘর নিছে, এটা বোঝার দরকার না, বাট আছে কয়টা, ছয়টা। এখানে যদি দেখি এখানে কি টোটাল ঘরগুলো পাচ্ছি, এখানে টোটাল ঘরগুলো পাচ্ছি না, তাহলে আমরা হিসাব করি 1 2 3 4 5 6 7 8। তাহলে রো কিভাবে কাউন্ট করবেন, যে দিক থেকে কি টোটাল সবগুলো সেল আমি পাচ্ছি ওই দিক থেকে কাউন্ট করেন, তাহলে হচ্ছে যে ভুল হওয়ার সম্ভাবনা কম। রয়েছে আটটা, আচ্ছা সেল, আর প্রতিটা রোতে সেল সংখ্যা এবং হচ্ছে যে আপনার টেবিলের কলাম সংখ্যা কি একই হয় না, কি মনে হয়? দেখেন তো, আমি যদি এটা কাউন্ট করি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, সাতটা সেল আছে এই রোতে। উপর রোটাতে কয়টা সেল আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আবার এখানে কাউন্ট করি 1 এখানে 2 3 4 5 6 7, তাহলে দেখতেছে কি প্রতিটা রোতে সাতটা করে সেল। আর প্রতিটা রো একটার পর একটা সেলগুলো নিয়ে যখন বসে, তখন এগুলো সবগুলো মিলে নিচে নিচে কি কলাম হয়ে যায় না? তার মানে যদি আমি এভাবে বলে যে যে সেল সংখ্যা এবং কলাম সংখ্যা যেহেতু একই, সেল যেটা কলামে এটা, এটা আমরা কি বলতে পারি। কারণ হচ্ছে এটা এভাবে কেন বুঝতেছি আমরা, আপনাকে হচ্ছে যখন কাজ করবেন আপনি, অনেকে আপনার সেলের কথা বলবে না, আপনার রিকোয়ারমেন্ট দিতে পারে এভাবে যে আপনার টেবিলে আটটা রো হবে, সাতটা কলাম হবে। আর সাতটা কলাম হবে ভেবে কনফিউজ হয়ে যাওয়া যাবে না যে আসলে সাতটা কলাম তো আমি করা শিখিনি, আমি শিখছি কি প্রতিটা রোতে সাতটা সেল শিখছি। কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা রোতে সাতটা সেল যখন বসতেছে, তখন এক একটা রো যখন উপরে নিচে আসতেছে, এগুলো অটোমেটিক্যালি কলাম ক্রিয়েট করে ফেলতেছে। ব্যাপারটা ঠিক আছে না? ওকে, ফাইন। তাহলে আমাদের এখানে রিকোয়ারমেন্টে কয়টা সেল আসতেছে, 1 2 3 4 5 6 7, সাতটা সেল মানে কি সাতটাই কলাম। ওকে, এটা কিন্তু কারো কোনো কনফিউশন নেই। এরপরে কল স্প্যান, কল স্প্যান জিনিসটা খুবই ইজি। জাস্ট পাশাপাশি যে সেলগুলো আছে এগুলোর মধ্যে কি জাস্ট আপনি সংখ্যা বসাবেন, এবং যে সংখ্যা বসাবেন এটা হাতে রেখে বাকি যেগুলো আছে এগুলোটা হচ্ছে একসাথে কি কেটে দিবেন, শেষ। রো এর ক্ষেত্রে আগে কথা, যে সংখ্যাকে আপনি কি রো স্প্যান করবেন সেগুলোর কি প্রথম সেলটা হাতে রেখে বাকি যেগুলো আছে এগুলো কি কেটে দিবেন, শেষ। মানে ইনস্ট্যান্ট গুলা কাটবেন একদম, ওর মাঝখানে গ্যাপ দিয়ে কাটেন না, গ্যাপ দিয়ে কাটলে ডাটা মিস হবে। যখন আপনার এটা একদম মানে রিয়েল ডাটা থাকবে, তখন রিয়েল ডাটা ডাটা মিসিং হয়ে যাবে, এটা একটা রিস্ক, এটা করা যাবে না। এগুলো তো আমাদের কোনো ঝামেলা নেই,
ওকে ফাইন। আর হচ্ছে কালকে আমরা যেটা করছিলাম ওগুলো একটু করি, মানে হচ্ছে সেকেন্ড ওয়ে যেগুলো করছিলাম আর কি, ওগুলো একটু আমরা শুরু করে চলো। এখন মনে করেন যে এটা আমার টেবিল, হ্যাঁ এই টেবিলটার হচ্ছে আমরা একটা হাইট বাড়াই, আমরা কিছু জিনিসের সাথে অলরেডি কিছু বিষয়ের সাথে অলরেডি পরিচিত, যেগুলো হচ্ছে কি পার্সেন্টেজ, পিক্সেল, উইথ এবং হাইট, নাকি হাইট দিয়ে আমরা হাইট মেজার করতে পারি, উইথ দিয়ে উইথ মেজারমেন্ট করতে পারি, পার্সেন্ট দিয়ে পার্সেন্ট দিয়ে আমরা কি হাইট উইথ দুইটার মধ্যে পরিমাপটা বলে দিতে পারি, আর পিক্সেল দিয়েও একই অবস্থা হাইট এবং উইথ দুইটার মধ্যে আমরা কি পরিমাপটা বলে দিতে পারি, যে আমি কি 100 পিক্সেল নিবো নাকি 100% নিবো এটা আমরা বলতে পারি। আচ্ছা এখন একটু বলেন তো 100 পিক্সেল এবং 100% দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আপনার 100 পিক্সেল মানে হচ্ছে যে আসলে এটা 100 পিক্সেল সমানে জায়গা নেবে, মানে 100 পিক্সেল মানে করেন যে কথার কথা একটা হলো 100 পিক্সেল, হ্যাঁ এটার ক্ষেত্রে আর বড় হওয়া পসিবল না ছোট হওয়া পসিবল না, ফিক্সড 100 পিক্সেল মানে কি 100 পিক্সেল ফিক্সড, কিন্তু 100% এটা কিন্তু ফিক্সড না। এখন মনে করেন যে এই যে এটা হচ্ছে কি আমার টোটাল হচ্ছে যে মনে করেন এই ম্যাক্সিমাম ওয়ার্ডের উইন্ডো, মানে এখানে তার কন্টেন্ট আসতে পারে, এটা তো তার জন্য কি 100%। আবার আপনি হচ্ছে যে এখান থেকে হলো এগুলো চেঞ্জ করেন, এটা এখন তার জন্য এখানে হলো কি 100%, এই যে দেখেন আরো ছোট হয়ে যাচ্ছে, এটা হলো অ্যাকচুয়ালি তার জন্য এখন কি 100%, মানে 100% আসলে ফিক্সড না, এটা আপনার ভিউর উপর ডিপেন্ড করে অথবা হচ্ছে প্যারেন্টের উইডের উপরে ডিপেন্ড করে, প্যারেন্টের হাইটের উপরে ডিপেন্ড করে। মানে আমি যদি হচ্ছে ব্রাউজারে যে আমি এটা ওপেন করেন দেখেন, এটা কিন্তু 100% উইড নিয়ে ওপেন হয়েছে, হ্যাঁ এটা এখানে 100%, আবার যদি আমি স্ক্রিনটা ছোট করি এখানে কিন্তু 100% এটা, হ্যাঁ কিভাবে 100%, কারণ হচ্ছে যে এর আউটপুট আসার পরে যে ব্রাউজার ওপেন হচ্ছে এই ব্রাউজারে টোটাল উইডটা সে নিচ্ছে, টোটাল উইড ইকুয়াল টু 100%, টোটাল হাইট ইকুয়াল টু কি 100%। ওকে এগুলো আমরা জানি। আচ্ছা তারপরে বললাম, এরপর হচ্ছে আমরা এটা আরেকটু অন্যভাবে একটু চেষ্টা করি, ডিলিট করে দিলাম, হ্যাঁ আমি আরেকটা টেবিল নিচ্ছি, আমরা একটু সহজ করে করি তারপরে কঠিন করে করবো। আচ্ছা এই যে এখানে চারটা সেল আছে বা চারটা কলাম আছে, তিনটা রো আছে না? আচ্ছা আমি এটার একটু বাড়ালাম, এটার আর একটু বাড়ালাম, ওকে এই চারটার মার্জ করে দিলাম, এখানে এই তিনটা এই চারটারে কি মার্জ করে দিলাম, এই দুটারে মার্জ করে দিলাম। দেখেন তো এটা হেডার, এটা অ্যাসাইড, এটা বডি, অ্যাসাইড ফুটার হয়ে গেছে না, লাইক ওয়েবসাইটের মধ্যে স্ট্রাকচার হয়ে গেছে না? আচ্ছা এরপরে আসেন এখানে যদি আমি আরেকটা টেবিল ইনসার্ট করি, ওকে নেববার চলে আসছে, দেখেন তো হেডার নেববার, এটা হচ্ছে টোটাল বডি, এটা হচ্ছে কি ফুটার, আর টোটাল বডির ভাগ করলে অ্যাসাইড বডি বা কন্টেন্ট এরিয়া, এরপর হচ্ছে কি অ্যাসাইড, সিম্পলি হয়ে গেছে। এটা জাস্ট আমি টেবিল দিয়ে এরকম একটা জিনিস খুব চমৎকারভাবে বানিয়ে ফেলতে পারবো, কোনো ঝামেলাই নেই। এই যে এটা একটা সেল না আমাদের, এটা একটা সেল, এগুলো সবই একটা সেল, আর সেলকে যদি আমি লম্বা করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হবে কি জাস্ট লম্বা, নিচে নিচে লম্বা, হ্যাঁ পাশাপাশি নিচে নিচে লম্বা করতে গেলে জাস্ট কি হাইট, হাইট ইউজ করলে হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এখানে ইউজ করেন হাইট 150, দেখুন এটা বড় হয়ে যাচ্ছে, এখানে যদি ইউজ করেন হাইট কি শুধু 50, এখানে ইউজ করেন হাইট 500 বা 600, এখানে আবার ইউজ করেন হাইট কি 50 পিক্সেল, তাহলে দেখুন যেগুলো অটোমেটিক্যালি কি বড় হচ্ছে, মানে লম্বা নিচে দিয়ে লম্বা হচ্ছে। এরপরে আবার পাশাপাশি বড় কিভাবে করতে পারে, আপনি মনে করেন যে এটা আগে ভেবে নেবেন যে হচ্ছে কিভাবে আপনি চাচ্ছেন,
আপনি মনে করেন চাইলেন হচ্ছে কি আমার যে টেবিলটার মধ্যে স্ট্রাকচার বা আছে সেই টেবিল স্ট্রাকচারটা আমার টোটাল ব্রাউজারের পুরো উইড জুড়ে আসবে পুরো উইড জুড়ে মানে 100% 100% যদি হয় তাহলে আমি এখানে উইড দেব কত 100% এখানে উইড দেব কত 100% বিকজ অফ এটা কি কোনো ভাগ ভাগ নাই পুরোটাই কিন্তু নিয়ে নিচ্ছে রাইট এরপর হচ্ছে এখানে আসেন এটা বলতেছে কি উইড আছে কিন্তু ভাগ ভাগ করা এটার মধ্যে ফুল উইড না এটার মধ্যে কি ফুল উইড না তাহলে উইডটা তিন ভাগে ভাগ করতেছে একদিকে কিছুটা কম শেষে কিছুটা কম মাঝখানে কি কিছুটা বেশি তাহলে এইভাবে হচ্ছে 100% ভাগ করে দিতে পারেন লাইক কি 20 20 60% তাহলে দেখুন 100% হয়ে যাচ্ছে আবার এখানেও কি 100% আছে তাহলে আমরা কি এইভাবে দিয়ে দিব যে উইড ইকুয়াল টু 100% তাহলে দেখুন যে এরকম টেবিল সুন্দর করে হয়ে যাচ্ছে কোনো প্যারাই নেই কোনো ঝামেলা নেই আর করতে পারবেন এরকম চলেন আমি একটু করে আপনারা অলরেডি জানেন তারপর একটু দেখেন দেন আপনারা অ্যাপ্লাই করেন হ্যাঁ একটু ব্রাউজার ওপেন করে দিলাম এডিটর ওপেন করি আগে তার ব্রাউজারে ওকে চলে আসছে আচ্ছা এই যে এটা হচ্ছে এইটা যেটা আমি দেখালাম এটা কি আমাদের ডাটা টেবিল এটা এটা কি ডাটা টেবিল কারণ এটা ডাটা আসবে এটার মধ্যে আদার্স কন্টেন্ট আসতে পারে ইমেল আসতে পারে বা ইউএলএল বা আদার্স যে কোনো কন্টেন্ট আসতে পারে এই যে এই জন্য এই ধরনের টেবিলকে আমরা বলতে পারি কি স্ট্রাকচার টেবিল বলতে পারি হ্যাঁ স্ট্রাকচার টেবিল ওকে এটা আমি হচ্ছে কোড কিছু ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম স্ট্রাকচার টেবিল বডি ক্লোজ এবার কি এসটিএমএল ক্লোজ ডান দেন এখানে যে টেবিলে একটা বর্ডার দেওয়া আছে উইড দেওয়া আছে সেল স্পেসিং জিরো করা আছে সেল পেডিং ও কত জিরো করা আছে একটু কি আমাদের কোনো ঝামেলা নাই আর স্ট্রাকচার টেবিলে টেবিলে যে প্যাটার্ন ছিল তিনটা যে টেবিল হেড টেবিল বডি টেবিল ফুটার অর্ডার আর দরকার নাই আমরা জাস্ট তিনটা চারটা রো নিব এবং প্রতিটা রোতে চারটা করে সেল নিব সহজ কথা বললে চারটা রো এবং চারটা কলাম চারটা রো এবং চারটা কলাম তাহলে এটা কিভাবে করতে পারি আমি টিয়ার স্ট্যাক টিয়ার এন্ডিং মাঝখানে এসে টিডি স্ট্যাক টিডি এন্ড এখানে একটু কমেন্ট করে দিই কমেন্টগুলো অবশ্যই করবেন যে সিঙ্গেল টিয়ার এন্ড আমি এখানে একটা হাইট অ্যাট্রিবিউট ইউজ করে রাখি এটা আমার কাজের সুবিধার জন্য যাতে পরবর্তীতে যাওয়ার জন্য লিখতে না হয় আর কি হাইট লিখে দিলাম হচ্ছে যে আপাতত এভাবে খালি থাক হ্যাঁ দেন এটাকে কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চারটা হয়ে গেল এরপরে এটারে আমি আবার কপি করলাম টিয়ারটারে হ্যাঁ কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি তাহলে চারটা যে রিকোয়ারমেন্ট ছিল চারটা রো এবং প্রতিটা রোতে চারটা করে টিডি বা সেল অথবা চারটা রো চারটা কলাম সেটা রিকোয়ারমেন্টটা ফিল আপ এটা যদি আমরা একটা আউটপুট দিয়ে দেখি জিনিসটা কেমন দাঁড়ায় এই হ্যাঁ এখানে কোনো হাইট নেই আমার টেবিলটা চলে আছে কিন্তু কোনো হাইট নাই দ্যাটস ওয়াই এরকম বা কোনো কন্টেন্ট নাই যে আমি যখন একটা কন্টেন্ট দিই তাহলে দেখবেন যে এটা ভিজিবল হচ্ছে অন্যগুলো আবার কিরকম হয়ে যায় একদম কি চারটা চারটা হয়ে আছে এখন একটা জিনিস দেখেন আমরা কন্টেন্ট না দিলে টেবিলের হাইট বাড়ে না খেয়াল করছেন আচ্ছা তাহলে আমরা কন্টেন্ট ছাড়া টেবিলের হাইট কিভাবে বাড়াতে পারি হাইট অ্যাট্রিবিউট ইউজার মাধ্যমে রাইট আমরা যদি হাইট অ্যাট্রিবিউট ইউজ করে এবং হাইট অ্যাট্রিবিউটের মধ্যে কোনো সংখ্যা বলে দেই তাহলে হচ্ছে যে এটা কন্টেন্ট ছাড়াই লম্বা হয়ে যাবে লাইক আমি যখন বলি 150 পিক্সেল এবং আদার্স যে সেলগুলো এটার এই রোয়ের মধ্যে সবগুলো যদি বলে দিই 150 150 এবং 150 তাহলে আপনি যদি দেখি দেখেন এটা কি সবগুলাই লম্বা 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 হয়ে গেছে মানে বড় হয়ে গেছে নিচে নিচে আমি পরে যেটা আছে ন্যাপার যেটা বললাম এখানে তুলনামূলকভাবে ছোট হেডারের পার্ট দিয়ে তো এখানে আমি বলতে পারি কি শুধু 50 পিক্সেল এগুলোতে অন্যগুলোতে আমি বলে দিলাম কি 50 পিক্সেল 50 পিক্সেল 50 মানে যেগুলো ন্যাপ হিসেবে কাউন্ট হবে তাহলে এগুলো দেখুন এরকম করে হয়ে গেছে এরপরে বডি যেটা আছে এটা আমি একটু বড় করলাম বলে দিলাম কি 500 পিক্সেল তাহলে আদার্স বডির যে সেলগুলো আছে সবগুলোই বলে দিলাম কত 500 পিক্সেল করে একটা আপনি যদি আসে দেখেন এটা কি আরো বড় হয়ে গেছে আর ফুটার যেটা আছে এটাও কিন্তু অনেকটা কি ন্যাপবারের মতোই এখানে আমি বলতে পারি সেম ন্যাপবারে যে 50 পিক্সেল দিয়েছিলাম ওই 50 পিক্সেল দিতে পারেন বা 40 পিক্সেলও দিতে পারেন সমস্যা নেই দেন এটা আমরা আপনারা দেখেন এটাও
এই পুরোটা চলে আসছে, খুব সিম্পল প্রসেস, কোনো ঝামেলাই নাই। আচ্ছা এবার এখানে একটু আমি একটু মডিফাই করি হালকা, ওকে। তাহলে হচ্ছে আমার উপরে যে চারটা সেল আছে এটার হচ্ছে যে একটা সেলটা কি ঠিকই থাকলো, আর পরে তিনটা সেল কি হচ্ছে এখানে মার্জ হয়ে আছে, পাশাপাশি মার্জ, পাশাপাশি মার্জ হলো সেটা আমরা কি বলতে পারি কোয়ালেশন। তাহলে আমাদের প্রথম রো এর প্রথম সেলটা ঠিক থাকলো এবং পরে তিনটা সেল কোয়ালেশন হয়ে যাবে। তো পরে তিনটা সেল কোয়ালেশন হলে এটা কোথায় কোয়ালেশন লিখবো, এখানে নাকি কোয়ালেশন থ্রি, কোয়ালেশন থ্রি লিখলে থ্রি কিভাবে কাউন্ট হয় আমরা জানি, যেটার মধ্যে লিখে সে নিজে এক এবং পরবর্তী দুইটা মিলে কি তিন, এই দুইটার জায়গায় এই প্রথমটার মধ্যে দিয়ে দেয়। তো এই যে যদি দিয়ে দেয় কমপ্লিট স্পেস গুলো তাহলে এই দুইটার এখানে আর থাকার কোনো চান্স নাই, মানে যে দুইটা মিলে হচ্ছে যে কলেজের কাউন্ট সংখ্যা কমপ্লিট হয় সেই সংখ্যাগুলো আপনার এখানে কি কেটে দিতে হবে নাকি, এটা তো আমরা সবাই বুঝি না, কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি এখানে আসে দেখবো তো হচ্ছে সুন্দর করে আমাদেরকে এটা আউটপুটটা চলে আসছে, সুন্দর কোনো ঝামেলা নেই। এরপরে এখানে চারোটা মার্জ হবে, চারোটা মার্জ হবে মানে কি পরের রো এর কলেজ হবে কত, কোথায় লিখবে রো এর মধ্যে না কলেজ পেন ফোর, এটা লিখলে সে এক আর এই তিনটা মিলে কত চার, এই তিনটার স্পেস উইথ হাইট যা আছে সব দিয়ে দিল কাকে প্রথমটাকে, যখন সব দিয়ে দিবে তখন এই তিনটা এখানে থাকার কোনো অধিকার নেই, এগুলো রিমুভ শেষ, ওকে। এখন হচ্ছে যে এই যে কিছু কলেজন রোশন হয়ে যাচ্ছে এরকম দেখলে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আগে থেকে এরকম ভাবে চিন্তা করি যে আগে থেকে আমি কলেশন করে যাবো, এটা একটা ভুল আইডিয়া। আপনার আগে যেটা করতে হবে যে নর্মাল টেবিল বানিয়ে ফেলতে হবে, নর্মাল টেবিল বানানোর পরে আপনি দেখবেন যে আপনার সামনে নর্মাল টেবিল আছে, এবার আপনি ভাবেন যে কোথায় কোথায় কাটবেন, কোথায় কোথায় কোপটা দিবেন, দেওয়া চলে দেন আর কাটেন। শুরু থেকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমি আগে থেকে কাটবো তাহলে আপনার সময়টা আরো বেশি লাগবে, ভুলটাও বেশি হবে। এরপরে মাঝখানে দুইটা হচ্ছে কি মার্জ হচ্ছে, তাহলে যেটা করা যায় যে আমার থার্ড রোতে এসে মাঝের দুইটা মার্চ করে, মাঝের দুইটা মার্চ করলে কলেজ স্পেন কত হবে, টু টু, ওয়ান বলতে কিছু নাই অ্যাকচুয়ালি, ওয়ান তো অ্যাকচুয়ালি ডিফল্টই থাকে, কলেজ স্পেন টু, তাহলে এটা সহ দুই, তাহলে এটারে কি করতে হবে বাদ দিতে হবে। এবার লাস্ট ওয়ান যেটা আছে ওটা কিন্তু নেববারের মতোই, কারণ এরা চারটা মিললে দেখেন ফুলটাই একটা কি মার্চ হয়ে যাচ্ছে, এখানে যেরকম পুরোটা মার্চ হয়ে গেছে নিচেও একই হবে, একইটা পুরোটাই কি হয়ে যাবে মার্চ হয়ে যাবে। তো এখানে লিখলাম আমরা কল স্পেন ইকুয়াল টু ফোর, নাইস, দেখেন এটা কি ভেঙে গেছে, কারণ কি এতক্ষণ আমরা যেটা চেক করতেছিলাম না ওটার জন্য হয়েছে যে মার্চ করার পরে পরগুলো যদি না কাটে তাহলে কি হবে টেবিলটা হবে কি ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাওয়ার কারণটা আমরা জানি, এটার কিছু রুলস আছে সেগুলো লাস্ট টাইমে বলে দিব, হ্যাঁ কেন ভাঙে আর কি, অলরেডি এটা আমরা বুঝতে পারতেছি, কারণ এটা ভাঙছে কেন বলেন তো, আমাদের সেল সংখ্যা সমান ছিল না তাই না, নাকি দেখেন তো বাংলা কেন এটা, এগুলোর মধ্যে সেল আছে কয়টা, চারটা করে, এক এর মধ্যে তিন চারটা, আর এটার মধ্যে সেল আছে কয়টা চারটা, আর এখানে তিনটা সাতটা, তো চার আর সাথে মিলতেছে না, এটার জন্য একরকম স্পেস দরকার, এটার জন্য কি আর একরকম স্পেস দরকার, এই জন্য এটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ এখন আর কি ভাঙা ভাঙে নাই, একটু আগে আর একটা জিনিস খেয়াল করেন তো, একটু খেয়াল করেন এদিকে, এটা ছোট ছিল, এটা ছোট ছিল, এটা বড় ছিল, যখন আমি চারটা মার্চ করে দিচ্ছি আর একটু এটা কাটি, হ্যাঁ তখন তিনটা সমান হয়ে যাচ্ছে না, বাট আমরা তো এরকম চাই না, তাহলে কি করতে পারবো বলেন তো, এই ঘরগুলোর মধ্যে বা সেলগুলোর মধ্যে যেভাবে আমরা হাইট ফিক্সড করে দিলাম একইভাবে কি উইডও আমাদের ইচ্ছা মতো বা রিকোয়ারমেন্ট মতো ফিক্সড করে দিতে হবে। এখন এই যে হাইট দেখেন আমি কার মধ্যে ফিক্স করছিলাম, টিডির মধ্যে, টিয়ার মধ্যে কিন্তু দিনে টিয়ার মধ্যে দিবও না, তাহলে উইডটা কোথায় ফিক্সড করতে হবে, একইভাবে টিডির মধ্যে ফিক্সড করতে হবে। হ্যাঁ তাহলে আসেন আমার এই যে এটাকেই ধরি আমরা মাঝখানেরটাকে, মাঝখানেরটা তিন নম্বর রো, এই যে তিন নম্বর রো, তিন নম্বর রো যে প্রথম সেলটা যেটা আমরা অ্যাসেট বলতেছি এটার উইড হয়ে আমরা দিতে পারি কত, আমার টোটাল উইড হচ্ছে কত 100%, যদি আপনার কাছে 100% থাকে তাহলে আপনি 100% দিয়ে ভাগ করেন, তাহলে ব্যাপারটা ইজি, তা 100% যদি তিন ভাগ করি দুই পাশ ছোট ছোট রেখে তাহলে প্রথম ভাগটা কি হতে পারে
20 বা 25 তাহলে 20 দিলাম তাহলে ভালো লাগবে তাহলে একদম শেষে যেটা থাকবে সেটা প্রথমটা সমান থাকবে তাহলে প্রথমটা যদি 20 হয় তাহলে পরটা হতে পারে 20% আর মাসখানটা বাদ বাকি যা আছে ওটা বাদ বাকি আছে কত 60% এইজন্য তো পার্সেন্টস করতেছি এই পার্সেন্টের 20 30 ভুল করলে তো আবার হবে না দেখেন সুন্দর হয়ে গেছে না আরেকটা মে জিনিস দেখেন আমি উইথ দিলাম এখানে কিন্তু টোটাল সবটা উপরে সব ঠিক হয়ে গেছে এটার একটা রুলস আছে রুলসের কারণে হচ্ছে রুলসগুলো পরে বলবো একসাথে হ্যাঁ আর আরেকটা আবার যে উনি যেটা বলতেছে যদি হচ্ছে যে আমার যোগ বিয়োগে ভুল হয় এটা হতে পারে হ্যাঁ যখন আমরা পিক্সেল দিয়ে করব তখন ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আর এখন মনে করেন যে আমি এখানে ভুলে দিলাম 40 পিক্সেল তাহলে কত হচ্ছে 20 40 20 80 হচ্ছে আর 20 কিন্তু আমার হাতের বাইরে রয়ে গেছে ওরা কি করে ওরা তো খারাপ না ওরা এই 20 টাকে যেটা হাতে রয়ে গেছে আর কি এটা ভাগ করে যাদের কাছে একটু টাকা পয়সা কম তাদেরকে দিয়ে দিবে এই যে এদেরকে দিয়ে দিছে যারা একটু আর্থিক সংকটে আছে ওদেরকে দিয়ে দিবে হ্যাঁ ক্লিয়ার ওকে ফাইন মানে দেখেন যার কাছে 20 তার কাছে দেয় নাই দিস হচ্ছে এই দুটারে ওরা বুঝে কাল লাগবে ক্লিয়ার একটু একদম সিম্পল না আচ্ছা আমরা যারা হচ্ছে যে এটা কালকে করি নাই মানে রাতেও করতে পারে নাই বুঝতে পারে তারা একটা প্লিজ প্র্যাকটিস করে ফেলুন তো আর যারা বুঝছে তারা প্র্যাকটিস করেন সহজ এটা 5 মিনিট লাগবে করতে আপনাদের অনেকের হয়ে গেছে মনে হয় কনসেপ্টে কারো কোনো ঝামেলা আছে আচ্ছা এই যে 100% থেকে এই যে একটু খেয়াল করেন এই যে প্যারেন্টের এটা টেবিলটা প্যারেন্ট না কার প্যারেন্ট টিয়ার প্যারেন্ট টিডির প্যারেন্ট সবগুলোর প্যারেন্ট কে টেবিল টেবিল উইথ 100% টিয়ার এর কোনো উইথ নাই কিন্তু এটিডি এসে ঠিকই কি উইথটা পেলো এটা কিভাবে হয় জিনিসটা প্যারেন্টের যেটা আছে না চাইল্ড সেগুলো কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যায় যে এটা জেনেটিক ভাবে পেয়ে যায় রাইট টেবিল উইথ 100% আছে এটা অটোমেটিক্যালি 100% পাচ্ছে সে ওই 100% পায় দেখে দেখবেন যে পুরো উইথ একদম কি ব্রাউজার জুড়ে কিন্তু আসে আমি যদি টেবিলের ভিতরে উইথতে না দিই তারপর যদি নিচে যদি উইথ আমি কত দিন চলে যেতে বলে দেই হ্যাঁ সেটা হবে আপনি হচ্ছে পিক্সেল দিয়ে কাউন্ট করতে পারেন সমস্যা নেই করতে পারেন আবার দেখেন তো এই যে টেবিলের মধ্যে বললাম কি 100% সে ফুল উইথ পেয়ে যাচ্ছে এই সেই 100% এগুলো যে ফুল উইথ এটা পাচ্ছে কোথা থেকে এটা পাচ্ছে যে বডি থেকে বডির মধ্যে বডি ভ্যালু উইথ এরকমই থাকে 100% থাকে হ্যাঁ অটোমেটিক্যালি জন্য কি পেয়ে যাচ্ছে প্যারেন্ট থেকে চাইলে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে সো প্লিজ একটু করেন হ্যাঁ ওটা অলরেডি ঠিক আছে এটা রুলস আছে আমি বলবো এটা তো এরকমই থাকবে বড়ই এই যে ডিকমেন্ট আমি চেঞ্জ করতেছিলাম আমরা কারণ কারণ করে ফেলা হ্যাঁ আমি কোডটা উপরে রাখলাম যদি কারো নিচের দিকে দেখতে হয় বলবেন আমি নামাই দেব হ্যাঁ এই যে এখান থেকে রাখলাম আশা করে দেখা যাচ্ছে ওকে অনেকের হয়ে গেছে হ্যাঁ যাদের হয় না তার রিকমেন্ডটা ফলো করেন রিকমেন্ডটা ফলো করে শেষ করে ফেলেন আচ্ছা যাদের হয়ে গেছে হ্যাঁ তারা এই টেবিলটারে একটু মডিফাই করবেন মডিফাই বলতে হচ্ছে যে দেখেন এটা আবার বলছি কি হেডার এটা ন্যাভ বার বা মেনু বার বা নেভিগেশন বার এটা বডি এটা ফুটার রাইট লাস্ট ওয়ান কি ফুটার একটু মডিফাই করবেন সেটা হচ্ছে যে আপনি আরেকটা রো ইনসার্ট করবেন আরেকটা কি করবেন রো ইনসার্ট করবেন সেটা হচ্ছে যে এইখানে এবং এখানে এই চারটা সেল নেবেন বুঝছেন কথা বডির জাস্ট পরে ফুটারের জাস্ট আগে বা সহজ কথা বললে বডি এবং ফুটার যেখানে শেষ হচ্ছে এটা মাঝখানে বডি এবং ফুটারের মাঝখানে আর একটা রো নেবেন সে রোতে চারটা সেল থাকবে ওকে আর এটা হাইট হবে এরকম আর এটাকে আমরা বলতে পারবো বিগ ফুটার তার নামগুলো আজ আমরা লিখে দিই একটু এটা হচ্ছে কি এটা হচ্ছে কি হেডার এটা হচ্ছে কি ন্যাপ বার এটা হচ্ছে কি টোটাল হচ্ছে বডি এটা হচ্ছে বিগ ফুটার এটা হচ্ছে শুধু ফুটার যাদের হয়ে গেছে তারা আমরা এই রিকোয়ারমেন্টটা এখন কি কমপ্লিট করব কি করি আমাদের বডি হয়ে গেছে একটু আগেই এখন বডির পরে ফুটার আগে আরটা আমরা রো নিব শেরো নিয়ে শেরোর মধ্যে সেল দিব কটা চারটা আর একটা হাইট ট্যাগ দিবেন 200 পিক্সেল আসলে যা যেটা ভালো লাগে হাইট দিয়ে দিন তাকে দেখুন হয়ে গেছে তাহলে প্লিজ যাদের হয়ে গেছে তারা একটা এটা অ্যাড করেন আর যাদের হবে তারাও পরবর্তীতে অ্যাড করে নেবেন রিকোয়ারমেন্ট ক্লিয়ার
করেন। হ্যাঁ, টেবিলের কিছু রুলস আছে। হ্যাঁ, আমরা শুনি টেবিলের যে কিছু অ্যাক্টিভিটিস আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় কিছু কিছু সময়, এটা কিছু এই জন্য রুলসের কারণে হয় বা প্যাটার্ন টেবিলের এরকমই এই জন্য হয় আর কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে টেবিলের প্রতিটা রোতে সেল সংখ্যা সমান হতে হবে, এটা হলো প্রথম রুলস। টেবিলের প্রতিটা রোতে সেল সংখ্যা বা কলাম সংখ্যা অবশ্যই অবশ্যই সমান হতে হবে, একটা কম বেশি হলে টেবিল ভাঙবে। লিখেন, নোট করেন। হ্যাঁ, টেবিলের প্রতিটা রোতে সেল সংখ্যা বা কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে, না হলে টেবিলটা ভাঙবে। টেবিলের প্রতিটা রোতে সেল সংখ্যা বা কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে। ওকে, ডান। সেল এবং কলাম, সেল এবং একই জিনিস। এটা গেল একটা রুলস। হ্যাঁ, এরপর রুলস একটু শুনেন। এই যে যেটা বললাম এটার কিন্তু প্রভাব তোরা অলরেডি পাইছেন। কিন্তু যেমন দেখেন এখানে দেখতে দুটা মডেল এখানে আসলে আছে, কটা? চারটা। আপনি ওই যে কলেসন লেখার পরে একটা থাক দেখবেন ভেঙে যাচ্ছে, অলরেডি আমরা এটা কি প্রুফ পাইছি। এরপর রো এর হিসাবে আসে, শুধু রো এর হিসাবে। হ্যাঁ, এটা খেয়াল করেন, রো এর মধ্যে কি থাকে? সেল থাকে না, সেলটা বড় করলাম কি হবে? হাইট দিয়ে। আচ্ছা, হাইটটা কিভাবে কাউন্ট হয় অ্যাকচুয়ালি এটা একটু দেখেন। আপনার সেল এই যে এখানে সবগুলো সেল কোথায় আছে আমাদের? এক, দুই, তিন। আচ্ছা, ওইটা আমি করি না। আচ্ছা, আমি এখানে হচ্ছে যে আপাতত মাস্টার রেটারে চারটা করে দিই। হ্যাঁ, একটু খেয়াল করেন, আপাতত আমি মাস্টার রেটারে কটা করে দিলাম? চারটা। চারটা করে আমি আর একটা কাজ করি, একটু কপি করে নিয়ে নিই এটা। হ্যাঁ, তাহলে আমাদের মানে আপনি যে রিকোয়ারমেন্ট দিলাম সেটা ফিল আপ করে ফেলে আগে, তারপরে বলতেছি। শর্টকাটে শেষ। হ্যাঁ, 25 25 25 25। আচ্ছা, এই যে এই অংশটা একটু দেখেন, আমরা একটু হাইট নিয়ে কথা বলবো। হাইটের একটা রুলস আছে, টেবিলের হাইট কিভাবে কাউন্ট হয়। অ্যাকচুয়ালি টেবিলের তো হাইট না, এটা হচ্ছে কি রো অনুযায়ী হাইট, রো অনুযায়ী হাইট, এটা কিভাবে কাউন্ট হয়। এই যে সেল চারটা আছে না, চারটা থাকুক আর চারশোটা থাকুক, কোনো একটা রো এর মধ্যে যে সেলের হাইট সবচেয়ে বেশি অন্য সেলগুলো ওই হাইটটা নিয়ে নেবে। ভালো করে আবার বলি, বুঝেন, কোনো একটা রো এর মধ্যে, আলাদা রো এর হিসাবগুলো আলাদা আলাদা, কোনো একটা রো এর মধ্যে যে সেলগুলো থাকবে এই সেলগুলো থেকে কোন একটা সেলে যদি সবচেয়ে বেশি হাইট থাকে ওই রো এর অন্য সেলগুলো সে হাইটটা নিয়ে নেবে। লাইক দেখেন, সবগুলো কত? 150 150 150 150। আমি এটার করে দিলাম মনে করেন 250। তাহলে এটা একটা রো, যে কোনো রো এর একটা রো। এটা এই রো এর অনেকগুলো সেল থাকতে পারে, এই সেলগুলো থেকে যে সেলের হাইট সবচেয়ে বেশি এই রো থেকে অন্য সেলগুলো ওই বেশি হাইটটা কি নিয়ে নেবে। এখানে আমি 150 রাখলেও এরা 150 দেখবে না, এরা সবাই পেয়ে যাবে 250 250 এবং 250। এটার রুলস, এটা খেয়াল রাখতে হবে, নাহলে আমরা কাজ করার সময় এটা নিয়ে কি কম ঝামেলা করে দেবো। দেখেন সবগুলো বেড়ে গেছে। এটা এরকম হবে না যে এটা 150 এটা একটা ছোট হবে, এরকম হবে না। এটা বড় তাহলে এটা বড়, এটা ছোট এটা ছোট, এরকম হবে না। আমি তো আবার বলি বোঝার জন্য, দেখেন যে কোনো একটা রোতে রোয়ের কোনো হিসাব আলাদা, এই রোয়ের হিসাবের সাথে এই রোয়ের হিসাব মিলবে না, কমপ্লিটলি আলাদা। যে কোনো রোতে ভিতরে যে সেলগুলো থাকবে এই সেলগুলো থেকে যে কোনো একটা সেলের যদি হাইট বেশি থাকে অন্যগুলোর তুলনায় তাহলে অন্য সেলগুলো সে বেশি হাইটটা অ্যাকসেপ্ট করে নেবে। ক্লিয়ার? আবার দেখেন আমি এটারও করে দিলাম হচ্ছে যে মনে করেন শুধু 50, এটা এগুলা 150, এগুলা 150, এগুলা 150, এটা তো 50, এটার কোনো কি হিসেবে আসবে না, অটোমেটিক্যালি 150 গুলো এটাই পেয়ে যাবে। দেখেন পেয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? এটা আপনাদের মতো করে গোছে লিখে ফেলাম। মানে হচ্ছে যে আপনি চাইলে এটা একটু কমাবে এরকম। আচ্ছা, সেটা আর একটা প্যাটার্ন আছে, সেটার জন্য আমরা আর একটু কমপ্লেক্স করবো টেবিলটারে। আপাতত রুলস গুলো বুঝি। শেষ, লিখে শেষ।
সবাইকে নোট করা হয়েছে এটা এই পয়েন্টটা আচ্ছা আমি স্ক্রিন দিয়ে একটা তাকান হ্যাঁ আমি হচ্ছে যে এই মডিউলটা একটু মডিফাই করতে চাই একটা জিনিস বোঝার জন্য এটা প্লিজ সবাই খেয়াল করেন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট রুলস এগুলা রুলসগুলো মানা থাকলে পরবর্তী কাজ করার সময় যদি টেবিল নষ্ট হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কেন হচ্ছে আসলে কাজটা দেখেন এখানে হচ্ছে যে আমার একটা টেবিল আছে সুন্দর করে কি একদম সমান সমান জায়গা নিয়ে হচ্ছে কিছু সেল আছে এখানে হাইটও সমান উইডও সমান কোনো ঝামেলা নেই হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে যে কলামের হিসাব করি রো এর হিসাবে আমরা বুঝলাম কি রো এর মধ্যে সেল থাকে সেলে যদি কোনাটার মধ্যে হাইট বেশি থাকে তাহলে অন্যগুলো সে হাইটটা নিয়ে নেয় আবার কলামের হিসাবে আসে কলামের হিসাব আচ্ছা কলামের হিসাব হবে উইডের সাথে কলামের হিসাব হবে কার সাথে উইডের সাথে রোয়ের হিসাব হবে হাইডের সাথে কলামের হিসাব হবে উইডের সাথে খেয়াল রাখবেন এবার দেখেন এখানে আমি প্রথমটারে ধরি এখানে আমার উইড আছে কত 25 25 25 25 এই 25 কোনটার সাথে কাজ করতেছে দেখেন তো এগুলোর সাথে কাজ করতেছে কারণ এটার নিচে যেটা আছে এটাতে আমি দিলাম কি 25 এর নিচে যেটা আছে এটা 25 এবং সবগুলোর নিচে যেগুলো আছে এগুলো সবই কি 25 করা কলামের ক্ষেত্রে ওই হাইডের মতো একটা হিসাব আছে হাইডের যে কি হচ্ছিল কোন একটা রোতে সেলের যদি কি সবচেয়ে বেশি হাইড থাকে সে হাইডটা সবাই নিয়ে নিচ্ছে এখানে একই ঘটনা ঘটবে যদি কোন একটা যদি সেলের কলামের ক্ষেত্রে যদি বেশি হাইড থাকে কলামের ক্ষেত্রে অন্য সেলগুলো কি সে হাইডটা নিয়ে নেবে এবং কলামের ক্ষেত্রে সেলগুলো কি একই রোতে থাকে নাকি আলাদা আলাদা রোতে থাকে কলামের ক্ষেত্রে সেলগুলো কি একই রোতে নাকি আলাদা আলাদা রোতে কলামের ক্ষেত্রে সেলগুলো আলাদা আলাদা রোতে আলাদা আলাদা রোতে খেয়াল রাখতে হবে দেখেন এগুলো সবই আলাদা আলাদা কলাম হচ্ছে কি নিচে নিচে যেগুলো এগুলো হচ্ছে কি কলাম হ্যাঁ ওকে ফাইন আবার যদি দেখি আমরা এই যে প্রথম টিটা আছে না এটার জাস্ট আমি বলে দিলাম হচ্ছে কি মনে করেন হলো 35% তাহলে এটা 35% আমি রিফ্রেশ করে নিই এখন হ্যাঁ এটা আমি দিয়ে আসলাম 35% এটা আগে দেওয়া ছিল 25% 25% 25 এবং 25 রিফ্রেশ করে একটু এটা 35 পাইছে আর সবগুলাই কি 35 অটোমেটিক নিয়ে নিচ্ছে তাহলে হাইট এবং উইডের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে হিসাবটা এটা রোয়ের ক্ষেত্রে সরি রোয়ের যে হাইটটা থাকে সেলগুলো সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে কলামের যে উইড থাকে সেলগুলো সেটার ক্ষেত্রে কি অ্যাপ্লাই হচ্ছে সেম প্রসেস এটা আপনাদের মতো করে একটা বোঝা নোট করে ফেলেন আমি আবার বলতেছি কলামের ক্ষেত্রে যে সেলগুলো থাকবে আলাদা আলাদা রোতে এই সেলগুলোর মধ্যে কোন একটা সেলে যদি কি সর্বোচ্চ উইড থাকে তাহলে কলামের বাকি সেলগুলা ওই উইডটা সর্বোচ্চ উইডটা কি নিয়ে নেবে আর আপনি যেটাই থাকুক ওই প্রথমটার মতো প্রথমটাই প্রথমটা বুঝবো না আমি সর্বোচ্চ বুঝবো সর্বোচ্চ প্রথম দিব না সর্বোচ্চ এখন আমি এটা না দিয়ে আমি এটা দিতাম বা লাস্টে দিতাম একই কাজ করতে লাইক দেখেন আমি এখান থেকে এটার 25 করে দিয়ে আমি শেষে চলে গেলাম এই শেষে এসে লাস্ট ওয়ান দিচ্ছি আমি কত মনে করেন 35% এটা কোনটা লাস্ট ইয়ারের একদম লাস্ট ইয়ারে তাহলে এটা হচ্ছে কি এটা দেখুন তো এই যে সবগুলো এখানে কি সেভ করে এটা একটু বাড়া দিতে তাহলে এটা আর শেড দিকে হচ্ছে না আচ্ছা হে আবার কিন্তু এটা হবে প্রবলেমের ক্ষেত্রে ঠিকই প্রবলেম আমাদের ফেলে দিবে শেষের দিকে হচ্ছে না প্রথম দিকে তাহলে হচ্ছে ওকে ফাইন তো কিন্তু না হলেও রুলসটা খেয়াল রাখবেন এটা আপনারা বিপদে ফেলবে এটা শিওর ওকে তাহলে রুলসগুলো কি কি হলো বলেন তো একজন রোয়ের ক্ষেত্রে কার মধ্যে হাইট থাকবে সেলের মধ্যে হ্যাঁ হ্যাঁ ওকে কলামের ক্ষেত্রে স্যার সেলের উইথ হ্যাঁ ম্যাক্সিমাম উইথটাই অন্যরা বাই ডিফল্ট অন্যরা বলতে ওই কলামগুলো শুধু অন্য কলামগুলো না ঠিক আছে ক্লিয়ার প্রথম আরেকটা রুল ছিল প্রথম রুলটা কি ছিল সেল বা কলাম সংখ্যা কি সমান হবে তো সুন্দর আমি বুঝে গেছি নাইস আচ্ছা এবার একটু দেখেন একটু তাহলে আমাদের কোনো ঝামেলা নাই রাইট একটা ফাইল করে দিলাম আর একটা আর কন্ট্রোল জেড দিয়ে এটার আগের অবস্থা নিয়ে দেয়
আবার 11 আছে চলে আসলো আর একটু বড় হবে না আচ্ছা এবারে দেখেন তাহলে হাইড্রোতে কোনো ঝামেলা নেই এবারে একটা জিনিস দেখেন এখানে এটা রুলস এর মধ্যে ফেলে ফেলতে পারেন বা খেয়াল রাখলে খেয়াল রাখতে পারেন দেখেন এখানে শুধু হাইট দেওয়া আছে কোনো উইড দেওয়া আছে নাই এখানে কোনো উইড দেওয়া আছে না এখানে উইড দেওয়া আছে এখানে উইড দেওয়া আছে হ্যাঁ এটা কেন বলছি এটা বুঝেন আমি যখন কলসন রসন করে ফেলছি তখন কিন্তু আমার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রতিটা সেলের উইড দেওয়া আর পসিবল হচ্ছে না কারণ কারণ এখানে সেল দুটার জায়গায় একটা চলে আসছে আমি চাইলে এটার দুটা সেলের মধ্যে আলাদা আলাদা করে ভাগ করে উইডটা দিতে পারতেছি না এখানে এখানে তিনটা চলে জায়গায় একটা চলে আসছে এখানে চারটা জায়গায় একটা চলে আসছে আমি ইন্ডিভিজুয়ালি ওই পার্ট 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 করে কি ভাগ করে দেওয়ার সুযোগ হচ্ছে না এখানে সুযোগ না হওয়ার কারণে কি হচ্ছে দেখেন আমি নরমালি এটার মধ্যে উইড দিছি এটার মধ্যে উইড আছে কত 20 এটা 60 এটা হলো কত 20 অটোমেটিক্যালি ভাগ করে অন্যগুলো ঠিক হয়ে গেছে অন্যগুলোর মধ্যে কিন্তু উইড নাই কারণ ওই যে থার্ড নাম্বার যে রুলসটা ছিল যে কলামের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে কোন একটা সেলে যদি উইড থাকে সর্বোচ্চ উইড থাকে তাহলে অন্য কলামগুলোকে ওই কলামের অন্য সেলগুলো সেই উইডটা নিয়ে নিচ্ছে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে দেখি এখানে অঘটন ঘটে কিনা আর একটু বড় কিছু লিখি কি কি লিখছে জানি না এটা নিয়ে দেখ আর নিলে আচ্ছা হচ্ছে না ওকে না হলে ভালো অনেক সময় দেখবেন যে হচ্ছে যে আমার উইড আছে মানে সবগুলো সেলে দেওয়া নাই এরকম ওই যে লাউন্ডারের যে প্রবলেমটা বলছিল ওই প্রবলেমটার কথাই বলতেছে যে কিছু কিছু উইড আছে মানে সেলের মধ্যে উইড দেওয়া আছে কিন্তু কিছু কিছু সেলের মধ্যে উইড দেওয়া নাই তখন যেটা হয় যে হচ্ছে যে এভাবে কন্টেন্ট দেওয়ার পরে অনেক সময় হয় যে হচ্ছে সেলটা কি অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে এক্সপ্যান্ড করতেছে হ্যাঁ এই যে আপনারা হয়েছে এরকম হ্যাঁ এরকম যদি হয়ে যায় তাহলে যেটা করবেন এটা নিয়ে প্রবলেমের কিছু নাই এটা টেবিলের জন্য হতে পারে এরকম তখন যেটা করবেন যে প্রতিটা সেলে ইন্ডিভিজুয়ালি উইড দিয়ে রাখবেন প্রতিটা সেলে ইন্ডিভিজুয়ালি কি উইড দিয়ে রাখবেন আর যখন আপনি কলাসন রোটেশন করে ফেলতেছেন তখন ইন্ডিভিজুয়ালি উইড আপনি হিসাব করবেন কি হবে সহজ হিসাব আপনার প্যারেন্টের কাছে যে উইড আছে টেবিলের প্যারেন্টের কাছে যে উইড আছে এই উইডটাই সমানভাবে সবার মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দিবেন লাইক আমার এখানে আছে কত 100% এখন এটা হচ্ছে কি একটা সেল আর এটা হচ্ছে কি তিনটা সেলের সমান তাহলে 100% থেকে চার ভাগ করলে এক ভাগ হবে এটা আর বাকি যে তিন ভাগ আছে সেটা পেয়ে যাচ্ছে কি এটা খুব সহজভাবে এটা হচ্ছে আবার এটা যদি আমি হিসাব করছি কি ওই যে 25 করে আবার আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে হিসাব করতে পারেন কোনো প্রবলেম নাই লাইক দেখেন আমি যদি এখানে হিসাব করি যে আচ্ছা এখানে আমি একটা যদি বাড়াই 35 উইড এটা বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখেন আমার এখানে 20 এখানে 35 তাহলে পাচ্ছে কোনটা 35 এখানে 20 25 তাহলে পাচ্ছিল কোনটা আসলে অ্যাকচুয়ালি 25 পাচ্ছিল হ্যাঁ ওকে ফাইন তাহলে আমরা একটু হিসাব করি 20 হিসাবে হিসাব করব চলেন তাহলে এখানে যদি হয় আমার 100 এর 4 ভাগে ভাগ করব 20 হিসাব করে 20 20 20 এরকম করে চলো তাহলে ফার্স্ট যদি আমি 20 দি উইড 20 পাঁচ হাতে আছে তাহলে কত আর 80 তাহলে পরটা উইড হবে কত 80 এভাবে হিসাব করে এক একটা করে তাহলে দেখুন হিসাবটা কি সহজ আর আমাদের কি টেবিলও ভাঙার কোনো চান্স নাই পরটা আসেন এটা ফুল উইড নিচ্ছে কারণ একটাই চারটা সেলে সমান নিচ্ছে তাহলে এখানে উইড দিব কত 100% শেষ পরটাতে আসেন 20 60 60 আর 20 এটা 100 হয়ে গেছে শেষ শেষ হয়ে গেছে আবার এখানে আসেন এখানে হচ্ছে যে আপনাদের অলরেডি আছে 100 এখন 20 20 করে হিসাব করলে এখানে হবে হচ্ছে না তাহলে এখানে কি করা যদি আমি ওই যে 20 হিসাব দিতে চাই কোনো উপায় আছে কোনো উপায় নাই তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে 20 দিলে আসলে তাহলে একটা কি বেনিফিট আমরা পাচ্ছি না আর কি তাও দিয়ে রাখলাম থাক তাহলে এখানে 25 করে দিই এখানে 75 করে দিই তাহলে এখানে কি এখানে এভাবে থাক যেহেতু অটোমেটিক পেয়ে আছে তো পেয়ে থাক সমস্যা নেই আর এখানে করা যাচ্ছে উইড ইকুয়াল টু 100% হ্যাঁ এটা কেন করলাম যদি দেখেন যে কন্টেন্ট দেওয়ার পর আপনার টেবিল ভেঙে যাচ্ছে তো ঘাবড়ানোর কিছু না তখন এভাবে ইন্ডিভিজুয়ালি টোটাল যে উইডটা আছে মানে প্যারেন্টের যে টোটাল উইড আছে ওই উইডটা হাতে রেখে আপনি ভাগ করে করে সেলগুলো কি দিয়ে দিবেন ভাগ করার সময় খেয়াল রাখবেন যে হচ্ছে কি কোন
সেলের মধ্যে কল অপশন আছে কোন সেলের মধ্যে রয় অপশন আছে হিসাব করে তাহলে এভাবে দিলে আর আপনার টেবিল কি নষ্ট হবে না ক্লিয়ার সবাই আচ্ছা আর তো কোনো ঝামেলা নেই আমাদের ওকে ফাইন তাহলে আবার একটা কমপ্লেক্স করে আরেকটা চলো আমরা সবাই নেস্টেড বুঝি না নেস্টেড এলিমেন্ট বুঝি নেস্টেড বুঝি হ্যাঁ খুবই সুন্দর জিনিস আপনার যদি হচ্ছে যে এটা যদি একটা সেল হয় এই সেলের মধ্যে আটটা আসলে এটা কি নেস্টেড আরেকটা টিডি আসলে বা হচ্ছে আরেকটা হচ্ছে ট্যাগ আসলে সেটা হয়ে যাচ্ছে কি নেস্টেড আচ্ছা আমরা গত আগে কি নেস্টেড টেবিল করছিলাম করে শুধু রোস্ট কল করছিলাম ওকে নাইস ঠিকই করেছেন হ্যাঁ ওটা ভুলে যান আবার করেন আসেন আমার কাছে একটা বেসিক টেবিল আছে এটা যে বেসিক টেবিল আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস সহজ একটা জিনিস বুঝেন আমি যদি এখানে যদি কোনো কন্টেন্ট লিখতে চাই লাইক সেটা ইমেজ হতে পারে টেক্সট হতে পারে বা অন্য যে কোনো কিছু তাহলে লিখবটা কোথায় তাহলে টিডির ভিতরে না ওকে ফাইন এখন আবার বুঝাই কিন্তু আমি লিখতে চাইলে কোথায় লিখবো টিডির ভিতরে তাহলে টেবিলের মধ্যে যদি কোনো কিছু লিখতে চান অ্যাকচুয়ালি আপনার লেখার জায়গা কোনটা সবগুলা সেলের কি মাঝখানের জায়গাটা মানে টিডি এবং টিডি শেষ এবং শুরুর মাঝখানের জায়গাটা লিখতে পারেন সেখানে আপনি যাই লিখেন তাই আসবে এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই এবার দেখেন তাহলে জিনিসটা আমি একটা আপনার রিকোয়ারমেন্ট দিলাম এরকম যে এই যে আপনার এখানে একটা সেল আছে সেলের ভিতরে আপনি যেটা করবেন অর্থাৎ নেভার যেটা আছে হ্যাঁ নেভারের ভিতরে আপনি যেটা করবেন যে আপনি এইভাবে আর সেল বানাবেন দিনগুলো একটা বুঝি আপনারা অনেকে পারেন তারা একটা বুঝি আমরা একটা আচ্ছা এটা আমরা বানাবো এখানে সেল কটা আছে দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয়টা এটা ছয়টা এখানে সেল কটা ছিল খেয়াল আছে চারটা এখানে চারটা এখানে চারটা তাহলে আমাদের দ্বিতীয় মধ্যে যে কন্ডিশন যে টেবিলের প্রতিটা রো এর সেল বা কলাম সংখ্যা সমান হবে ওই কন্ডিশনটা কি এখানে ম্যাচ করতেছে তাহলে অ্যাকচুয়ালি যেটা আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে এখানে বাড়তি দুইটা সেল এখানে এসে বসে যাবে না মানে টেবিলটা স্ট্রাকচার বাইরে যায় কিন্তু আমি টেবিলটা স্ট্রাকচার বাইরে যেতে দিব না এটা ছয়টা সেল নিয়ে আসবে ছয়টা কেন ছয়টা সেল নিয়ে যদি আসে এটা যেন কি এইটার ভিতরেই থাকে এভাবে কাজটা করতে হবে এটা কিভাবে আমরা করতে পারবো আচ্ছা মনে করেন যে হচ্ছে যে দুই নম্বর রুলসটা নাই হ্যাঁ বা আছে মানে আছে না আমি ওটা না আছে ওটা আমরা প্রথমে এখানে কি করছিলাম খেয়াল আছে এটার জন্য এরকম একটা আমরা কলেকশন করছিলাম না একদম সবগুলো মিলে মার্চ আচ্ছা সবগুলো মিলে মার্চ হয়ে গেল হয়ে গেলে কি একটা হয়ে গেছে মনে করেন একটা হয়ে গেছে মানে এখানে আসি এই তো দেখছো না কল এস মানে ইকুয়াল টু ফোর উইথ 100% রাইট একটু বুঝেন এই তো আচ্ছা এবার আমি যদি বলি যে ভাই আপনি এখানে কন্টেন্ট লিখেন আপনার নাম লিখেন তাহলে কোথায় লিখবেন এই এখানে না আচ্ছা হ্যালো এটা আপনার নাম লিখলেন চলে আসলো এবার যদি বলি যে এই ঘরের মধ্যেই আপনি ছয়টা সেল নেন তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে আমাদেরকে টিডি স্টার্ট টিডি ক্লোজ একটু বুঝে নেয় এখানে শেষ হয় না কথা টিডি এই তিনটা ছয়টা এই তো হিসাব না দেখেন তাহলে এই টিডির ভিতরে এটা অ্যাজ এ কন্টেন্ট হিসাবে আসতেছে এখন তাহলে হচ্ছে যে দেখেন আগে নর্মাল যে একটা হিসাব ছিল যে টোটাল টেবিল হিসাব যে একটা রো রোর মধ্যে চারটা এ রো এর মধ্যে চারটা এ রো এর মধ্যে চারটা এই হিসাবগুলো ঠিকই কিন্তু আছে কারণ এই যে রোর মধ্যে যে কলামগুলো আছে ওগুলো সবগুলো মিলে একটা হয়ে গেছে না তার মানে টেবিলের যে বেসিক যে স্ট্রাকচার এটা ঠিকই আছে এটা কিন্তু চেঞ্জ হয় নাই কথা বুঝতেছেন দেখেন আমার টেবিলের স্ট্রাকচার ছিল কি প্রতিটা রোতে চারটা করে থাকবে প্রতিটা রোতে চারটা আছে না এটার ভিতরে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে এগুলো কাজ করতেছে ওইটা মেন টেবিলে দেখার দরকার নাই কথা বুঝতেছেন কিন্তু কথা হচ্ছে যে এই টিডি কি আমরা সরাসরি দিতে পারি টিডি সরাসরি দিতে পারি না টি আর টি এর জন্য কি লাগবে টি আর লাগবে তাহলে এখানে কি দিতে হবে একটা তাহলে এগুলো মাথার উপরে টি আর শুরু করতে হবে টি আর শেষ করতে হবে টি আর এরপর কথা হচ্ছে টি আর আপনি সরাসরি দিতে পারবেন না টি আর জন্য কি লাগবে
টেবিল লাগবে, টেবিলের ভিতরে টিআর, টিআর এর ভিতরে টিডি, এবং শেষে আবার আসে কি আপনি টেবিলটা ক্লোজ করে দিবেন। এই যে দেখেন টিডি এর মধ্যে আমরা একটা টেবিল বানালাম না, তাহলে এটা কি বলা যায়? এটা হচ্ছে নেস্টেড টেবিল। এটা হচ্ছে কি নেস্টেড টেবিল? হিসাবটা খুব সহজ। দেখেন আপনি যদি শুরুতে যদি দেখেন যে এরকম মানে এভাবে চিন্তা করে ফেলেন তাহলে ঝামেলা। এভাবে যদি আপনার কাছে থাকে হিসাবটা আসে রিকোয়ারমেন্টটা আসে কিভাবে হিসাব করবেন, কিভাবে এটা রিকোয়ারমেন্টটা বুঝে নেবেন? দেখেন আপনি বুঝবেন যে হচ্ছে যে টোটাল রো কয়টা সেটা কাউন্ট করবেন প্রথমে, এক দুই তিন চার পাঁচ। এরপরে কাউন্ট করা হচ্ছে কি সর্বোচ্চ সেল কয়টা আছে, এখানে সর্বোচ্চ সেল আছে কি ছয়টা, এখানে আছে কি চারটা। এখন চারটার ছয় বাহানো ঝামেলা, ছয়ের চার বাহানো ঝামেলা, কারণ হচ্ছে যে প্রতিটা রোতে সময় সঙ্গে সেল হইতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা মাথা রাখতে হবে। তাহলে এবার আপনি রোতে হিসাব হয়ে গেছে আমাদের পাঁচটা, জাস্ট সেল হিসাব করা বাকি আছে। হয় আপনি এই সেল যে ছয়টা আছে এটার ধর বেস ধরে কাজ শুরু করবেন, নাহলে এখানে চারটা আছে এটার বেস ধরে কাজ শুরু করবেন, যেটা আপনার কাছে ইজি মনে হয়। যদি আমি এই চারটার বেস ধরে কাজ শুরু করি তাহলে কাজের ঝামেলাটা কম, ছয়টার বেস ধরে কাজ শুরু করলে কাজের ঝামেলাটা বাড়বে। কারণ আপনার কি এখানে কলেশন করতে হবে, তার বিভিন্ন জায়গায় বাদ কল বেশি বেশি কলেশন করতে হবে, এখানে কলেশন করতে হবে, এখানে কলেশন করতে হবে, এখানে কলেশন, ঝামেলাটা কি বেশি। কথা বুঝতেছেন? যেখানে সেল সংখ্যা কম সেটার বেস ধরে, সেটার বেস ধরে কাজ করেন। তাহলে মনে করেন যে এখানে আমি বেস ধরলাম মনে করেন চারটারে, তাহলে সুন্দর করে চারটা হিসাব করে সবগুলো হয়ে গেল। এখানে আসবে কি ছয়টা, চারটার মধ্যে ছয়টা কখনো হবে না। তাহলে এখানে কি করতে হবে, এক সবগুলোর একসাথে কি মার্চ করে ফেলতে হবে। মার্চ করে এটার মধ্যে একটা কি নেস্টেড টেবিল নিয়ে আসতে হবে। নেস্টেড টেবিল কোথায় নিয়ে আসবেন? একটা টিডির মধ্যে। এভাবে হিসাব করুন, এভাবে হিসাব করলে জিনিসটা কি সহজ। আবার টিডিটা কখনো কি টিআর ছাড়া আসে না, টিআর কখনো আবার কি টেবিল ছাড়া আসে না। তাহলে আমার অ্যাকচুয়ালি লাগতেছে টেবিল। এবার টেবিলের মধ্যে আবার আপনি কয়টা টিআর নেবেন সেটা রিকোয়ারমেন্ট অবশ্যই বলা থাকবে। আমরা যদি এখানে একটা টিআর নেই তাহলে দেখবেন যে এখানে এরকম করে আরেকটা ঘর বাড়তেছে, যেমন মেন টেবিলটা বাড়তেছে, সহজ একটা হিসাব। আর মেন টেবিলে যেভাবে আপনি কি হাইট ওয়েট নিছেন না, আবার মেন টেবিলের টি রেগুলার মধ্যে যেভাবে আপনার কি উইথ টু উইথ নিছেন না, এইখানে সেম টু সেম কাজগুলো করতে পারবো, কোনো অসুবিধা নাই। ওকে, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার যদি আমরা একটু আউটপুটে আসি, এটার কোনো আউটপুট নাই, আউটপুট নাই থাকার কথা, কারণ এগুলোর মধ্যে উইথ নাই বর্ডার নাই কিচ্ছু নাই। তাহলে আমরা একটা চলে এটা এই যে এখানে ভিতরে যা যা আছে না এগুলো সবই দিয়ে দিই, সবই কি এই টেবিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজ একটু যাই, একটা বর্ডার অলরেডি কি চলে আসছে। এবার আমি কি বলে একটু শুনেন, টিডির হাইট আছে কত, 50 পিক্সেল, টিডির উইথ আছে কত, 100%। টেবিলের মধ্যে আমি বললাম কি উইথ 100%, তাহলে কি প্যারেন্টের যে উইথ সেই উইথটা সব পুরোপুরি কি টেবিলটা পেয়ে গেল। প্যারেন্টের যে উইথ, প্যারেন্ট কে টিডি, কার জন্য, এই টেবিলের জন্য, টিডির যে উইথ আছে সেটা পুরোপুরি টেবিল কি পেয়ে গেল। দেখেন অলরেডি কি পেয়ে গেছে। এবার আমি চাচ্ছি কি এই টিডির যে হাইট, এই হাইটটা পুরা এরা সবাই পাবে, একদম পুরা পুরা কমপ্লিট হাইট পাবে। তাহলে এদের হাইট কত হবে, 50 পিক্সেল হবে না 100% হবে বলেন তো? কারণ প্যারেন্টের 50 পিক্সেলই চাইলে তো নাকি 100%, যদি আমি পুরোপুরি দিতে চাই। আমি আবার বলতেছি, আমি প্যারেন্টের যে হাইট আছে সেটা যতই হোক না কেন, সেই হাইটটা চাইলে জন্য আমি কি কমপ্লিটলি দিয়ে দেবো। যদি কমপ্লিটলি দিই তাহলে হাইট হচ্ছে কত, 100%। এবার এখানে 50 পিক্সেল থাকলে এটা 100%, এখানে 500 থাকলে সেটাও কি চাইলে জন্য 100%। সেটা কিরকম একটা দেখি আমরা, চলেন আমি দিলাম হাইট ইকুয়াল টু 100%, এটা জাস্ট কপি করে সবাইকে আমরা কি দিয়ে দিলাম। চলেন টেবিল এগুলা 100% দিয়ে দিবে, টিআর টিডি থেকে টেবিল পাচ্ছে, টেবিল থেকে আবার টিডি পাবে। এই দেখেন হয়ে গেছে। ওকে, আচ্ছা এই জিনিসটাই আমি যদি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে আমার নাম্বার হয়ে যাবে না, পারো না সবাই? ওকে ফাইন, তাহলে আমি আবার করি। দেখেন এই যে এটা, এখানে কি করতে হবে আমাদের,
কন্টেন্ট লিখতে হবে কন্টেন্ট কি আমাদের আমাদের অ্যাকচুয়ালি কন্টেন্ট হবে এটা কি নেস্টেড টেবিল আর ওই টেবিলের মধ্যে আমাদের 6টা ভাবে কি থাকবে সেল থাকবে 6টা সেল 6টা সেল 4টা সেলের মধ্যে কমন দিতে পারবো না যদি দিতে চাই আমাদের ইউজ করতে হবে কি নেস্টেড টেবিল প্রসেস কি আর শর্টকাটে দেখাচ্ছি দেখেন এটা কপি করেন কপি করে কি টেবিলটা এখানে বলে দিন বলে দেওয়ার আগে এখানে একটা কমেন্ট করেন নেস্টেড টেবিল স্টার্ট এবং টেবিল যেটা কপি করলাম সেটা এখানে দিয়ে দেন টেবিল ক্লোজ করেন এবং এই কমেন্টটা ওকে নিচে দিয়ে বলে দেন যে নেস্টেড টেবিল এন্ডিং এন্ড তাহলে এটা সহজ হলো টেবিলের মধ্যে কি আসবে টিয়ার আসবে টিয়ার আসলো টিয়ার গেল এখানে কি আছে উইড 100% হাইট 100% দিয়ে দেই তাহলে প্যারেন্ট যে আছে প্যারেন্ট কে প্যারেন্ট হচ্ছে টিডি টিডি যা আছে কমপ্লিট হাইটটা কি সে নিয়ে নেবে কাজ শেষ এরপর হচ্ছে আমরা কি নিতে হবে টিডি নিতে হবে বা সেল নিতে হবে আর টিডি যদি আমরা টিএস নিয়ে নিই একটা চলেন টিএস টিএস এর একটু মোটা মোটা হবে দেখতে ভালো লাগবে টিএস এর ফুল মিনিং কি বলেন তো টেবিল হেডিং হেডিং ওকে একটা টিএস দুইটা টিএস তিনটা টিএস চারটা টিএস পাঁচটা টিএস ছটা টিএস আপনি তাহলে আটটা দিতে পারেন সমস্যা নেই দেখেন নাম্বার হয়ে গেছে জাস্ট এখানে আপনি কি কন্টেন্ট বারে হোম অ্যাবাউট গ্যালারি এটা সেটা বসাবেন শেষ পারো না সবাই জি স্যার পারো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আবার যদি মনে হয় একটু বুঝান জিনিসটা প্লিজ এদিকে একটু খেয়াল করেন এই যে এখানে একটা নাম্বার আছে না বা লাস্ট ওয়ান হ্যাঁ নাম্বার লাস্ট ওয়ানের মধ্যে বললো যে আপনাকে ভাই এভাবে তো হচ্ছে না আপনি করছেন ভালো কথা করছেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এখানে আবার এই রুম করে কিছু একটা বানিয়ে দিবেন তাহলে দেখতে কি হচ্ছে এই যে একটা সেল বা টিডি এখানে আছে না সেটির মধ্যে আরেকটা টেবিল আসতেছে সেটার মধ্যে কি দুইটা রো আবার প্রতিটা রোতে কয়টা করে কলাম দুইটা করে হ্যাঁ এই তো বুঝেছেন বুঝে গেছেন না নেক্সট ইজি এবারে যদি আবার বলে যে ভাই এই ঘরের মধ্যে আপনি আবার করেন না না দিশে তো হবে নাকি পসিবল তো এইভাবে টেবিলের মধ্যে টেবিল আসলে বলা হচ্ছে কি নেস্টেড টেবিল ওটার মধ্যে আবার টেবিল আসলে এগুলো বলতেছে কমপ্লেক্স টেবিল ক্লিয়ার এই হচ্ছে টোটাল হিসাব নিকাশ আচ্ছা যদি ক্লিয়ার হন তাহলে এখানে আমার এই কাজটা একটু করে দেন সবাই এই যে আমি কোডও দিলাম কারো প্রবলেম হলে এই যে টেবিলের ভিতরে টিডির ভিতরে যে টেবিলটা করলাম এটা দেখে দেখে বুঝে বুঝে তোলেন করছেন করে ফেলেন ওকে এটা হচ্ছে আমাদের আউটপুট হ্যাঁ আমাদের হচ্ছে যে টেবিল নিয়ে আর আমার মনে হয় কোনো একটা ইস্যু থাকার কথা না টেবিল নিয়ে আর হ্যাঁ আর টেবিলের মধ্যে একটা কন্টেন্ট বসে চলেন এটা যদি হেডার পার্ট হয় এটা নেটবার হয় এটা হচ্ছে যে কি বডি এটা বিগ ফুটার এটা হচ্ছে কি লাস্ট ওয়ান হচ্ছে ফুটার আচ্ছা আমাদের একটা শুরুর দিকে একটা ওয়েবসাইটের কনসেপ্ট আপনাদেরকে দেওয়া হয়েছিল এরকম যে হচ্ছে যে এটা যদি একটা ওয়েবসাইট হয় এই ওয়েবসাইটে আমাদের মাল্টিপল পেজ থাকতে পারে মাল্টিপল পেজের মধ্যে মাল্টিপল কন্টেন্ট থাকবে মাল্টিপল কন্টেন্ট থাকবে মাল্টিপল কন্টেন্ট থাকলেও কিন্তু ওয়েবসাইটের সব কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয় না ওয়েবসাইটের সব কন্টেন্ট চেঞ্জ হয় না লাইক যদি আমরা ডাব্লিউ থ্রি স্কুল দেখি এখানে দেখুন কিছু কন্টেন্ট ফিক্সড যেমন এগুলো দেখেন ভিতরে যাই এগুলো দেখুন সবগুলোর মধ্যে কি একই রকম কিছু কন্টেন্ট যে ফিক্সড এগুলো চেঞ্জ হচ্ছে না কিন্তু তাহলে এখানে এটা যে আমাদের ওয়েবসাইট হয় এখানে কিছু বিষয় এরকম থাকবে যেগুলো কি ফিক্সড লাইক হচ্ছে যে আপনার ফিক্সড বলতে হচ্ছে যে ক্লিকে ক্লিকে চেঞ্জ হচ্ছে না আর কি লাইক এটা লোগো হলে যদি লোগো হয় তাহলে সব পেজের জন্য লোগো কিন্তু একই এটা যদি ব্যানার হয় সব পেজের জন্য ব্যানার কিন্তু সেম এখানে ন্যাপবার থাকলে সব পেজের জন্য ন্যাপবার কিন্তু সেম ফুটার থাকলে ফুটারও কিন্তু একই অবস্থা এছাড়া যদি আপনি আরো কিছু যদি সেম রাখতে চান তাহলে রাখতেই পারেন এটা কোনো ইস্যু না দেন আদার যে এরিয়াগুলোতে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে ওই এরিয়াগুলোও কিন্তু ফিক্সড লাইক মনে করেন এখানে যদি আমি ক্লিক করি আমার এই এরিয়াতে অন্য একটা কন্টেন্ট আসতেছে কিন্তু এরিয়া কিন্তু ফিক্সড এখানে আসলে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু এরিয়া ফিক্সড তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আমার একটা কিছু নির্দিষ্ট এরিয়া হচ্ছে কি কন্টেন্টের জন্য যেগুলো চেঞ্জ হতে পারে আবার কিছু এরিয়া কন্টেন্টের জন্য যেগুলো ফিক্সড থাকবে কথা বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা কিভাবে সহজ উপায়ে একাধিক পেজ করতে পারি যেখানে কিছু কন্টেন্ট ফিক্সড থাকবে কিছু কন্টেন্ট চেঞ্জ হবে
কোশ্চেন বুঝে গেল? কিভাবে আমরা সহজভাবে একাধিক টেস্ট করতে পারি যেখানে সবকিছু প্যাটার্ন কি ফিক্সড, কিছু কন্টিনেন্ট, কিছু এরিয়া চেঞ্জেবল থাকবে? এটার জন্য ভালো উপায় হচ্ছে যে প্রথমে আপনি একটা টেস্ট করে ফেলবেন, প্রথমে একটা টেস্ট টোটালি কমপ্লিট করে ফেলবেন। টোটালি কমপ্লিট করে ফেললে সেখানে আপনার হেডার বলেন, ফুটার বলেন, ন্যাপবার বলেন, সাইডবার বলেন, বড় বলেন সবই চেঞ্জ চলে আসবে। আবার এই সেম টেস্টটারে যেটা কমপ্লিট হয়ে গেল এই টেস্টটাকে যদি আপনি কপি করে আরেকটা টেস্ট তৈরি করে ফেলেন তাহলে সেখানে সেম টু পেস্ট দুটো পেস্ট হয়ে গেল না? এবার পরবর্তী পেজ যেটা কপি করলেন এখানে জাস্ট কি করবেন, যে বিষয়গুলো ফিক্সড সেগুলো ফিক্সড আছে, কিছু করতে হবে না, যেগুলো জাস্ট চেঞ্জ হবে সেসব এরিয়ার কন্টেন্টগুলো ফেলে দিবেন, ওখানে নতুন কন্টেন্ট অ্যাড করে দিবেন। তাহলে খুব সহজে খুব সিম্পলি নতুন একটা কি পেজও তৈরি হয়ে গেল, আর আর অনেক কম সময়ে নতুন একটা পেজের কন্টেন্টও কি তৈরি হয়ে গেল। এভাবে যদি করি আমি প্রথম পেজটা করতে যে সময়টা লাগছে পরের পেজগুলো করতে তার চেয়ে আরো চার গুণ মানে কম সময় লাগবে। ঠিক আছে না কথা? কনসেপ্ট কি বোঝা যাচ্ছে? আচ্ছা কনসেপ্ট যদি বোঝা যায় আমরা এটা ওয়েবসাইটের মতো করে ট্রাই করে চলেন। প্রথমে ইমেজ বসাই, এটার লোগো ইমেজ বসাবো আমরা। হ্যাঁ লোগো একটা বড় সড় ইমেজ নেই, দেখি কোথেকে ইমেজ নেওয়া যায়। ওয়েবসাইট লোগো একটু দেখেন। হ্যাঁ এখানে কিছু অসুবিধা ঘটতে পারে, অসুবিধা ঘটলে ভালো, আমি চাই অসুবিধা ঘটুক, অসুবিধা ঘটলে সমস্যা পড়লে সমাধান হবে আর কি। এটা একটা লোগো নিলাম। হ্যাঁ আচ্ছা গুগল থেকে বা আদার্স কোনো সোর্স থেকে যদি আমরা কোনো ইমেজ বা আদার্স কোনো ফাইল কপি করি বা সেভ করতে চাই একবারে আপনি লোকেশনে সেভ করবেন, এলোমেলো জায়গায় সেভ করার দরকার নেই, তাহলে সময়টা নষ্ট হয় শুধু শুধু। একবারে লোকেশনে সেভ করবেন এবং কি মিনিংফুল নাম দিয়ে সেভ করবেন। এরপরে আরেকটা কথা সেটা কি বলেন তো, ক্যাটাগরাইজ করে সেভ করবেন। যদি ইমেজ হয় সেগুলো ইমেজ ফোল্ডারের ভিতরে করেন, ভিডিও হলে সেগুলো কি ভিডিও ফোল্ডারের ভিতরে করেন, তাহলে ভালো। মানে আমাদের এখন রুট ফোল্ডার কোনটা, ডে 40, ডে 40 এর ভিতরে আমি ইমেজ নামে একটা কি ফোল্ডার করলাম, এই ফোল্ডারের ভিতরে যে ইমেজ থাকবে এটা বলছিলাম কি লোগো, এটা যদি লোগো হয় এটা নাম হবে কি লোগো ডট, এই এক্সটেনশন থেকে যা আসে সেটাই লোগোটা WEBP, এটা হলো এটা শেষ। হ্যাঁ একটু কিন্তু কোনো ঝামেলা নাই, হয়ে গেল। তাহলে একটা ইমেজ এখানে আসলো, দেখেন ইমেজ ফোল্ডার হয়ে গেল, লোগো কি চলে আসলো। এই লোগোটারে আমি এখানে অ্যাড করবো, কোথায় অ্যাড করবো আগে ফ্রন্ট এন্ড থেকে বুঝে যাই, এটা আমরা অনেকে পারবো, পারবো না কিন্তু অনেকের জন্য একটা সমস্যা, এই জন্য আমি এখান থেকে বুঝি একটা বিষয়টা। লোগোটা কোথায় অ্যাড করবো, এখানে অ্যাড করবো, এটা কোনটা প্রথম রোয়ের প্রথম সেল, তাহলে এখানে একটা ধরি প্রথম রোয়ের প্রথম সেল, তাহলে সেলের মধ্যে কন্টেন্ট লেখা যায় কোনটা শুরু এবং শেষের মাঝে, তাই মাঝে দেওয়া করলাম এখানে একটা কি ট্যাব চাপলাম, এবার এখানে লিখে শুরু করি ইমেজ। যদি আমার টেক্সট লেখা যায় এখানে ইমেজও দেওয়া যাবে, সবই দেওয়া যাবে, SRC, হ্যাঁ সবই দেওয়া যাবে, ওটা উনি দিয়ে দিয়েছে অলরেডি। ইমেজ স্ল্যাশ কি লোগো ডট যা ছিল এটার নাম জানি কি ছিল, এটার WEBP ছিল ফরম্যাট। ওকে ফাইন দিয়ে দিলাম, দিকে আসে কিনা এই ফরম্যাটটা আসে কিনা কে জানে, আসার তো কথা। দেখেন আর ঘরটা ছিল ছোট, এখন ইমেজটা দেওয়ার পরে ঘরটা বড় হয়ে গেছে, তাহলে দেখেন কন্টেন্ট আমার টেবিল নষ্ট করে দিচ্ছে বা কন্টেন্ট আমার স্ট্রাকচার কি নষ্ট করে দিচ্ছে। এখন আমরা এই যে নষ্ট হচ্ছে, নষ্ট না হওয়ার জন্য কিন্তু আমরা একটা কাজ করে আসছিলাম, আমরা হাইডও দিয়ে আসছিলাম, ওডও দিয়ে আসছিলাম, তারপরে কন্টেন্টের কারণে এটা কি নিজের জায়গায় থাকতে পারতেছে না, এটা অসুবিধা না? অসুবিধা সলভ করা শিখবো আমরা। চলো এর আগে কিছু মাস্ট বি ইউজেবল অ্যাট্রিবিউট ইমেজ জন্য ইউজ করতে হবে, সেগুলো একটা হচ্ছে কি অল্টার এবং একটা হচ্ছে যে টাইটেল। হ্যাঁ অল্টারের মধ্যে যে টেক্সটটা থাকবে সেটা ইমেজটা যদি কোনো কারণে মিসিং হয় তখন দেখাবে, আর টাইটেলের মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটা ইমেজের উপরে মাউস পয়েন্টার আনলে দেখাবে। ওকে আচ্ছা এখন এখানে অল্টার এবং টাইটেলের মধ্যে হাবিজাবি কিছু লিখলে হবে না, মিনিংফুল কথা লিখতে হবে। এখন লোগোর জন্য এই অল্টার এবং টাইটেলে মিনিংফুল কি লেখা যায় বলেন তো, লোগোর জন্য অল্টার এবং টাইটেলে মিনিংফুল কি লেখা যায়? এখানে বলা যায় কি লোগো, ওকে ফাইন, টাইটেলে টাইটেলে লেখা যায় এরকম যে কোম্পানির নাম, এটা কিন্তু কোম্পানির একটা ব্র্যান্ডিং, এটা কিন্তু কোম্পানির ব্র্যান্ডিং, লোগোটা কার, কোম্পানি ব্র্যান্ডিং। মাউসের উপরে মনে করেন এটা গুগলের লোগো কথার কথা, আর মাউস মাউস পয়েন্টার যদি লোগোর উপরে যায় যদি গুগল লেখাটা উঠে তাহলে এটাকে মানুষ বুঝলো এটা কিসের লোগো, গুগলের লোগো। এই জন্য এই ব্র্যান্ডিং গুলো ঠিকঠাক মতো রাখতে হবে। হ্যাঁ এখানে লিখতে পারেন গুগলে লিখেন, লোগোটা কিসের, গুগলের, মানুষ বুঝলো। হ্যাঁ ওকে ফাইন,
এটা একটা জিনিস গুলো। এরপরে আবার এই ইমেজটার সাইজ করুন কি হবে, আমরা যখন শুরুর দিকে যখন ইমেজ নিয়ে কাজ করতেছিলাম তখন বলছিলাম যে কি ইমেজটা আপনি কয়েকটা উপায়ে সাইজ করতে পারেন, ইমেজ বা আদার যে কোনো এলিমেন্ট যদি এরকম যে বড় আসে সেটা যদি আপনি সাইজ করতে চান অনেকগুলো উপায় আছে। সেটা যদি ইমেজের ক্ষেত্রে হয় আমাদের শুরুর দিকে কিছু এডিটিং টুলসের কথা বলছিলাম না, ফটোশপ হতে পারে, ক্যানভা হতে পারে বা আদার্স, আমাদের বিল্ডিং এখানে কি ওই যে এডিটরও আছে কিছু কম্পিউটারের মধ্যে বিল্ডিং থাকে এগুলো দিয়ে হতে পারে, লাইক হ্যাঁ পেন্ট আছে এডিট আছে কিছু থাকে বিল্ডিং আছে ওগুলো দিয়ে আমরা হচ্ছে কি একটা ইমেজকে হাইট উইডথ চেঞ্জ করে সাইজ করতে পারি। ওকে লাইক মনে করেন এটা খুলবে না, দাঁড়ান অন্য একটা ইমেজ নিন, যেখানে একটা ইমেজ আছে হ্যাঁ একটু বুঝে একটু প্লিজ সবাই, হ্যাঁ এই যে এখানে যদি আমি যেটা রাখি হ্যাঁ এই যে এডিট আছে না এই এডিট থেকে যেও কিন্তু এটা চেঞ্জ করা পসিবল, যেমন আমি এখানে ক্রপ করে আমি জাস্ট একটুক রাখলাম হ্যাঁ আর বাদ বাকি সব ফেলে দিলাম, একটুক রেখে এটা জাস্ট এখান থেকে কাট করে দিচ্ছি ক্রপ, তাহলে দেখেন এটা কি সাইজ হয়ে গেল। আবার এখানে রিসাইজ আছে, রিসাইজ যে মনে করেন যে আপনার কি এই চেঞ্জ করবেন এখান থেকে এটা আমি দিলাম কি 1024 চেঞ্জ হয়ে গেল। এভাবে যে কোনো এডিটরতে অনেক কিছু করা যায়, আমি এটা এডিট করা শেখাচ্ছি না জাস্ট বোঝাচ্ছি যে করা যায়, যে কোনো ফটো এডিটিং টুলস দিয়ে ফটোকে রিসাইজ করে ফেলা যায় কাস্টম করে ফেলা যায়। এবার আপনার অন্যান্য যদি ফাইল থাকে সেগুলোরও যে কাস্টমারের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো থেকে আমরা চাইলে করতে পারবো, ঠিক আছে এটা খুবই সিম্পল ব্যাপার। তাহলে যদি ইমেজ হয় তাহলে আমরা এডিটিং টুলসগুলো দিয়ে সাইজ করে নিতে পারবো, এটা একটা ওয়ে গেল। আবার আপনি মনে করেন যে আমার এডিটিং টুলস নিয়ে আমি কাজ করার এখন সময় নেই পারবো না বাদ, তাহলে উপায় কি, উপায় হচ্ছে যে যদি এডিটিং টুলস দিয়ে আপনি তারা কাস্টমাইজ না করেন তাহলে উপায় হচ্ছে যে ইমেজের মধ্যে আপনাকে হাইট উইডথ ইউজ করা, ইমেজের মধ্যে হাইট উইডথ সরাসরি ইউজ করে দেওয়া। আচ্ছা এখন এবার কথা হচ্ছে আপনি ইমেজটা কিভাবে এখানে দেখতে চান, এটা হচ্ছে কথা। আপনি চান যে ইমেজের রেশিও ঠিক থাকুক তাহলে আপনাকে হয় উইডের মধ্যে উইড দিতে হবে নাহলে শুধু কি হাইট দিতে হবে, হয় উইড দিতে হবে নাহলে হাইট দিতে হবে, আর নাহলে বুঝে শুনে উইড হাইট দুইটাই দিতে হবে। তারা আমরা দেখে যাচ্ছে কি আপনি যদি শুধু উইড হাইট দুইটাই না বুঝে তাহলে এটা চ্যাপ্টার হয়ে যাবে, লম্ব হয়ে যাবে, ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে। ওকে রেশিও তো বুঝে আমরা এটা নিয়ে আলাপ করছিলাম হ্যাঁ। এরপর যদি মনে করেন তাহলে রেশিও ঠিক থাকতে হবে, রেশিও ঠিক থাকতে হলে হয় আপনি উইড নিয়ে কাজ করবেন নাহলে শুধু কি হাইট নিয়ে কাজ করুন। তা আমি যদি উইড নিয়ে কাজ করি হাইটটা সিস্টেম থেকে অটোমেটিক সেট হবে, আর হাইট নিয়ে কাজ করলে ওই উইডটা অটোমেটিক সেট হবে। তাহলে আপাতত আমরা কি হাইট নিয়ে কাজ করে চলেন, আমি দিলাম কি হাইট শেষে লিখি হ্যাঁ এখানে এই চেঞ্জ ইস্টি হাইট ইকুয়াল টু কিছু লিখবো, আর হাইট ইকুয়াল টু কত লিখবেন আপনি, আপনি যদি চান যে প্যারেন্টের হাইট যত আছে ইমেজটার ওই পুরোপুরি টোটাল হাইটটাই পেয়ে যাবে তাহলে কত লিখবেন এখানে 100% প্যারেন্টের যা আছে চাইল্ড কি কমপ্লিটলি পাবে তাহলে কি 100%। ওকে ফাইন দেখেন তো হয়ে গেছে না, কিন্তু ওই যে রেশিও ঠিক থাকার কারণে উইডের দিক দিয়ে ফিল আপ হয়নি হ্যাঁ। এখন যদি আপনি উইড দেন তাহলে ঘটনা কি ঘটে দেখেন, 100% মিন্স 20% মানে প্যারেন্টের কাছে 20% আছে সেটাই চাইলের জন্য কত 100%। দেখেন এটা এখন রেশিও ঠিক নেই, রেশিও ঠিক না থাকার কারণে এটা একটা চ্যাপ্টার হয়ে গেছে, আর আমার কাছে এটা কি ভালো লাগতেছে না, বাট এটা একটা সুন্দর লোগো সমস্যা নাই। এটা পিকচার যদি সাইজ মতো হয় তাহলে আর কি হ্যাঁ। এখন দেখেন এটা একটা সমস্যা না, এই সমস্যাটা সমাধান হলো কি ওই যে আগেরটা যে হচ্ছে যে আমি আমার যে ফুল বক্স ফুল বক্স জুড়ে আমি ইমেজটা আনবো তাহলে কি করতে কোনো একটা এডিটিং টুল সেটার ওপেন করে আপনার যে বক্স ওই বক্সের সাইজ অনুযায়ী এটাকে কি বানিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আর হচ্ছে কি চারটা হবে না লম্বা হবে না না 25% না, ওখানে একটা পিক্সেলে ফাইন্ড আউট করতে হবে কত মানে ফিক্সড অ্যামাউন্টটা ফাইন্ড আউট করতে হবে হ্যাঁ। ওকে এটা একটা ইস্যু। এরপর আবার দেখেন এখন মনে করেন যে আমার রেশিও যদি নষ্ট হচ্ছে আমি এটার উপর ধরে দিলাম যে এটা ঠিক আছে, তাহলে ঠিক থাকলে এটা এক মাস থাকলে কিন্তু ভালো লাগে না, এটা তাহলে মাস না ভালো লাগবে হ্যাঁ। আর কোন একটা এলিমেন্টকে টেবিলের মধ্যে কিভাবে হরিজন্টালি রাইটে নেওয়া যায় সেন্টারে নেওয়া যায় লেফটে নেওয়া যায় আমরা একটু দেখি, কি বললাম কোন একটা এলিমেন্টকে টেবিলের মধ্যে কোন একটা কন্টেন্টকে টেবিলের মধ্যে কিভাবে আমরা হরিজন্টালি মানে কি লেফট টু রাইট হরিজন্টালি লেফট বা রাইট বা সেন্টারে নিতে পারি এটা একটু দেখি, আমরা জানি অনেকে তারপরে এটা দেখে নিই। আমি এটার হাইট একটু কমাই দিলাম বোঝার সুবিধার জন্য, এখানে নিয়ে আসলাম আমি এটার এখন বললাম কি অ্যালাইন
এই যে টিডির মধ্যে বলবো, হ্যাঁ টিডির মধ্যে অ্যালাইন রাইট, তাহলে দেখুন যে এটা কি রাইটে চলে গেছে। টিডির মধ্যে কোন একটা কি কন্টেন্টটা আমরা লেফট রাইটে নিতে পারবো খুব সহজে। এরপর যদি বলি যে সেন্টার, তাহলে হচ্ছে কি কন্টেন্টটা টিবিলের টিডির মাঝখানে চলে যাবে। এরপর যদি বলি যে লেফট, তাহলে বাই ডিফল্ট যেভাবে থাকে ওইভাবেই দেখাবে। লেফটটা বাই ডিফল্ট, হ্যাঁ। তাহলে কি বুঝলাম, আমরা টেবিলের মধ্যে কোন একটা কন্টেন্টকে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজের মাধ্যমে রাইটে সেন্টারে লেফটে সরাতে পারবো। ওকে, আর অ্যালাইন অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু কি 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 আসবে, লেফট সেন্টার এবং রাইট, ক্লিয়ার? আচ্ছা, এবার এই কন্টেন্টটাকে টেবিলের মধ্যে আমরা চাইলে হচ্ছে কি টপে নিতে পারবো, মিডলে রাখতে পারবো, বটমে নিতে পারবো। মিডলে থাকে বাই ডিফল্ট, তাহলে কোন একটা কন্টেন্টকে আপনি যদি কি টেবিলের মধ্যে কোন একটা কন্টেন্টকে আপনি যদি অ্যাট্রিবিউট দিয়ে টপ বটম নিতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে আরেকটা অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে ভি অ্যালাইন। ভি অ্যালাইন এগুলো আমি যদি বলি যে টপ, তাহলে এটা দেখবেন যে কি মাথার উপর উঠে গেছে। এরপরে হচ্ছে কি এটা ভার্টিক্যাল অ্যালাইন, হ্যাঁ। এরপরে যদি বলি যে কি বটম, তাহলে এটা নিচে চলে আসবে। আর যদি বলি যে মিডল, তাহলে ওই আগে যেভাবে ছিল মাঝখানে হবে কি মাঝখানে থাকবে। তাহলে হরাইজন্টাল হচ্ছে কি ডানে বামে, আর ভার্টিক্যাল হচ্ছে কি উপরে নিচে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য ইউজ করতে হবে বি অ্যালাইন। বি অ্যালাইনের তিনটা ভ্যালু, টপ, মিডল, বটম। আর হরাইজন্টাল মানে কি লেফট রাইট ডান বাম। লেফট রাইটের জন্য ইউজ করতে হবে কি অ্যালাইন। অ্যালাইনের তিনটা ভ্যালু, লেফট রাইট সেন্টার। এবার আমি এটার হাইটটা 100% করে দিচ্ছি, ওকে। এবার এটা আমি রাখতেছি কি সেন্টার রাখতে আছি, হরাইজন্টালি সেন্টারে, তাহলে ভার্টিক্যালি মিডলই থাক, আর হরাইজন্টালি করে দিলাম কি সেন্টার। এবার আমার রেশিও নষ্ট হলো, কিন্তু অতটা জিনিসটা ঝামেলার মনে হচ্ছে না, ঠিকঠাকই আছে, হ্যাঁ। এবার রেশিও ঠিক আছে, অ্যালাইনমেন্টও ঠিক আছে। এরপর পর ইমেজটা নিয়ে কাজ করি, এই ইমেজটা, হ্যাঁ, ব্যানার ডট জিপিজি। এবার এখানে আমি ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে একটু দেখেন তো আমি কোথায় পাঠাতে চাচ্ছি, আমি বুঝি আগে এটা। আমরা পাঠাতে চাচ্ছি এই জায়গার মধ্যে, এটা যে ব্যানার এরিয়া, এখানে যদি এসে তাহলে কোথায় লিখতে হবে, এই ঘরের মধ্যে, রাইট। ইমেজ SRC img/banner.jpg গেল, মাস্ট বি ইউজেবল, কি কি আছে অল্টার, মাস্ট বি ইউজেবল অ্যাট্রিবিউট, হ্যাঁ। টাইটেল দিলাম, টাইটেলের মধ্যে কি কি আসবে, টাইটেলের মধ্যে আসবে হচ্ছে কি এখানে বলতে পারি আমরা কি ব্যানার, তো ব্যানার ইমেজ বলতে পারো, অথবা কোম্পানির কিছু বলতে পারো। এখানে আমরা বলতে পারি কি মানে কোম্পানির নাম হচ্ছে গুগল, গুগল ব্যানার ইমেজ, হ্যাঁ। কিছু একটা মিনিংফুল লিখতে পারেন আর কি, অল্টারের মধ্যে লিখতে পারেন কি ওই যে ব্যানার লিখে রাখলাম ব্যানার, তাহলে ব্যানার এখানে আসবে বসবে এরকম কিছু একটা। এটা করার পরে যদি একটা রিপ্লেস দিই, তাহলে দেখেন বিশাল হয়ে গেছে, হ্যাঁ। এটা হাইড আছে কিন্তু সে কি ধরে রাখতে পারতেছে না। এবার এটাকে আমরা ডিসাইড করে দেখি, একটু কাটে কাটে করে দেখি, আমি এটা এখান থেকে কাটবো, হ্যাঁ। এখন এখান থেকে যদি আপনি অ্যাকচুয়াল যে সাইজটা ছিল আর কি, ওই সাইজটা কিভাবে বের করবেন, উপায় কি, একটা জিনিসটা বুঝেন। এই যে এখানে আমাদের একটা রো ছিল, রোর মধ্যে একটা কি সেল ছিল, সেলের অ্যাকুরেট সাইজটা বের করুন কি, উপায় কি। এটা যদি অ্যাকুরেট সাইজটা বের করতে পারে, তাহলে আমরা কি ইমেজটার একদম কি সুন্দর করে সাইজ দিয়ে নাকি বসাইতে পারবো, উপায়টা কি। এখন দেখেন, এখন এটার উইড কত পাচ্ছি আমরা, 75%, আর হাইট কত পাচ্ছি 150 পিক্সেল, 150 পিক্সেল ফিক্সড। কিন্তু এই যে 75% ইকুয়াল টু কত পিক্সেল যদি আপনারা বলি, এটা কি আবিষ্কার করতে পারবেন, এটা পসিবল না। 75% ইকুয়াল টু কত পিক্সেল, এটা আসলে স্ক্রিনের উপর ডিপেন্ড করে, কেন কিভাবে ডিপেন্ড করে দেখেন, এখানে উইড আছে কত 100%, 100% থেকে 25-75 নিল একটা অ্যামাউন্ট, হ্যাঁ। আবার এখানে যদি আমি বলে দিয়ে হচ্ছে কি 50%, 50% থেকে পাচ্ছে 25-75, 50% হয় এটার জন্য কি 100%, 100% এগুলোর জন্য কত 100%, তো এই হিসাবে অ্যাকুয়াল টু আসলে 75% যদি ফিক্সড কোনো অ্যামাউন্ট নাই। এখন দেখেন আমার টিবল ছোট হয়ে যাবে, কিন্তু এটা এখনও কি 75ই পাচ্ছে। টিবল ছোট হলে কেন, বিকজ অফ টিবলের যে প্যারেন্ট তার ওইটা এখন কত 50%, আচ্ছা। এখন অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে যে এই পার্সেন্টেজের ফিক্সড ভ্যালু বের করা কি কষ্টের ব্যাপার। এখন এটার একটা উপায় আছে, ভালো উপায় হচ্ছে যে এই যে স্ক্রিন মনে করেন যে পিসিতে ওপেন হয়ে আছে, সেই পিসি থেকে হচ্ছে আপনি যে ফিক্সড ভ্যালু নিতে পারেন, তাহলে কিছুটা কাজ হলেও হতে পারে। এটার একটা উপায় আছে, দেখেন আজকে থেকে এটা আমরা একটু প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে ইন্সপেক্ট করা। ইন্সপেক্ট
আমরা যে কোনো ওয়েবসাইটের কোড চাইলে সহজে দেখতে পারি। আপনি কন্ট্রোল ইউ চাপবেন, পুরো সোর্স কোড দেখতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপলে কি পুরো সোর্স কোড আপনি দেখতে পারবেন। হ্যাঁ আচ্ছা, আবার এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই, কারণ সব ওয়েবসাইটের সোর্স কোড আপনি দেখাতে আপনার লাভ হবে না। এখানে আমরা বুঝতে পারবো, কিন্তু আরো কিছু ক্রিটিক্যাল কোড আছে যেগুলো দেখলে আপনি বুঝবেন না। জাভাস্ক্রিপ্ট আছে প্রচুর। হ্যাঁ প্রচুর। ওকে, তো খুশি হওয়ার কিছু নাই, বাট ওয়ে আছে আর কি দেখার। হ্যাঁ, এরপর আর একটা সুন্দর উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে এই সেকশনটার কোডটা এই পেজে দেখবেন, এটার জন্য আপনারা ওই সেকশনের উপর রাইট বাটন রাখতে হবে, মাউস নিতে হবে, মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করতে হবে, রাইট বাটন ক্লিক করে যে ইন্সপেক্ট একটা অপশন আছে, ইন্সপেক্ট আমার সাথে সাথে করেন তো সবাই, ইন্সপেক্ট ইন্সপেক্টে ক্লিক করেন, আপনি যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ইন্সপেক্টে ক্লিক করলে দেখবেন যে এইখানে যে কোডটা আমরা করে আসছি না, ওই কোডটাই দেখাচ্ছে। আচ্ছা আমার স্ক্রিন টিকে তাকান আবার একটু। হ্যাঁ দেখেন, আমি যে কোডটা করে আসছি ওই কোডটা একদম সেম টু সেম দেখাচ্ছে, এবং এখানে যে এলিমেন্টটা আছে এলিমেন্টের উপরে বা কন্টেন্টের উপরে, আমি যখন এখানে কোডের উপরে মাউস ধরি, ওখানে উপরে কি কন্টেন্টের উপরে এটা দেখায় আমাদেরকে, মানে ভিজিবিলিটি দেখায়। আমি টিডিতে ক্লিক করলে দেখেন তো কি হচ্ছে, পুরো টিডির ভিজিবিলিটি দেখাচ্ছে না, যে টিডি সিলেক্ট হয়ে আছে। নিচে কোড সিলেক্ট করলে উপরে কি কন্টেন্ট বা এরিয়াগুলো বা সেকশনগুলো কি সিলেক্ট হয় নাকি, সিলেক্ট হয়ে নিচে দিয়ে কি আসছে এটা দেখেন তো, 933x556, এটা হচ্ছে যে এই ব্যানারের উইথ, যে স্ক্রিনে আছে স্ক্রিনের জন্য এই উইথটা। তো এটা প্রথমটা হচ্ছে উইথ, পরটা হচ্ছে কি হাইট, উইথ আছে কত 933, হাইট হচ্ছে কত 156, ওকে পিক্সেল হিসাব পিক্সেলে। হ্যাঁ, এবার আমি যদি এরিয়াটা ধরি, এরিয়ার কোডে যদি ক্লিক করি, তাহলে এরিয়ার জন্য দেখাচ্ছে আবার কোডটা, এরিয়া আমি যে এরিয়ার কোডে সিলেক্ট করব সেই এরিয়ার জন্য যতটুক এরিয়া বা কন্টেন্ট আছে সেটাকে সিলেক্ট হয়ে দেখাবে, সিলেক্ট কি দেখাচ্ছে এটার উইথ কত 311 এবং হাইট হচ্ছে কত 156, ওকে তাহলে হাইট 156। দেখেন এখানে ঘটনা হচ্ছে, দেখেন আপনারা কোশ্চেন করতে পারেন চাইলে, আমরা টিডির মধ্যে হাইট দিয়ে আসলাম কি 150, কিন্তু এরা দেখাচ্ছে 156, এটার কি কাহিনী, এটা কোশ্চেন করলেন না কেন এটা বলেন। আচ্ছা, এটা হচ্ছে যে এই যে আমাদের একটা বর্ডার আছে না, বর্ডার এক পিক্সেল করে বর্ডার দিয়ে রাখছি, ওই এগুলো যত বর্ডার আছে এটার মধ্যে পাঁচ সবগুলো বর্ডার মিলে কাউন্ট করে বলে দিছে এরা। আচ্ছা, তাহলে আমরা এটা ভাবে মেজার করতে পারি, আমরা যদি একটা ইমেজ বানাই সেই ইমেজের উইড হতে পারে 930 আর হাইট হতে পারে 150। হ্যাঁ, এডিটর গিয়ে এভাবে এডিট করে নেবেন বা এভাবে একটা বানিয়ে নেবেন আপনি, সহজ হিসাব শেষ। কথা ক্লিয়ার, কিছু বোঝা যাচ্ছে কনসেপ্টগুলো? এই কথাগুলো মাথায় রেখে বাসায় একটু ভালো ভালো করে প্র্যাকটিস করবেন, ঘরে প্র্যাকটিস করবেন, দেখবেন হচ্ছে বিষয়গুলো কি অনেক সহজ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যেগুলো বলতেছি এগুলো আপনি ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করলে এগুলো অলওয়েজ লাগবে, এমন না যে আজকে শেষ, এগুলো অলওয়েজ, এই হাইড্রেটের বিষয়গুলো, মেজারমেন্টের বিষয়গুলো, কাস্টমাইজেশনের বিষয়গুলো, এগুলো অলওয়েজ লাগবে এগুলো। হ্যাঁ আচ্ছা, এবার আমি এখানে একটা ইমেজ বানিয়ে নিয়ে চলেন, এভাবে করে আমি একটু কেটে নিই ইমেজটা, আর বড় ইমেজ আমার দরকার নেই, ইমেজটা আমি কাটি। কাটলাম, বিসাইজে যাই একটু। হ্যাঁ, বিসাইজে কি কি ছিল আমার, 930 ছিল না, 930 দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি কত আসলো এখানে, এটা বিল্ডিংটা দিয়ে কাজ করতে চাইলে একটু এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি যদি এখানে যদি 1024 দিই, তাহলে বিল্ডিংটা অটোমেটিক 342, এটা রেশিও ঠিক রেখে হচ্ছে, আবার আমার তো রেশিও ঠিক রাখলে হচ্ছে না, আমার হাইট হচ্ছে ফিক্সড হাইট, তাহলে আমি এই যে মেনশন অ্যাসপেক্ট রেশিও টিকটা তুলে দিব, তুলে দিয়ে এখানে বলবো যে কি যা ছিল তাই 930x150, ওকে আমার যেটা লাগবে একদম ঠিকঠাক সেটা, এটা করলে দেখেন যে রেশিও নষ্ট হয়ে গেছে। আর এই ধরনের, হ্যাঁ এটা যদি খারাপ না হলে ঠিক আছে, বাট রেশিও কিন্তু এখানে ভালো লাগছে, কিন্তু আসলে রেশিও নষ্ট হয়ে গেছে ওই স্ক্রিনে ভালো লাগছে। এটার উপায় আছে, এটার উপায় হচ্ছে আপনার ফটোশপ বা ক্যানভাস সেটগুলোতে যাবেন, যে এরকম একটা ফ্রেম বানাবেন, আগে ফ্রেম বানায় ওটার মধ্যে রেখে টান টান দিয়ে ঠিক করে দেবেন, ঠিক হয়ে যাবে। ওকে, উপায় শেষ নেই আর কি, আমি এটা সেভ করলাম, সেভ করে এখানে আসি রিপ্লেস দিই। আচ্ছা, আমার এখানে হচ্ছে কোডিং এর থেকে একটু যে নাম চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, রিপ্লেস করে দেখেন ওই বস্তার মধ্যে বসে গেছে, আমার আর টিডিটা কি বড় হয়ে যায়নি, এক্সপ্যান্ড হয়ে যায়নি, এবং আমার এখানে কোনো কি হাইট উইটও দেওয়া লাগে না। দেখেন একসাথে দুটো জিনিসই বুঝে দিলাম, একটার মধ্যে হাইট উইট দিয়ে ম্যাচ করলাম, একটার মধ্যে কি ইমেজটাকে আগে আমি কাস্টম সাইজ দিয়ে দিলাম কোনো একটা এডিটিং টুলসের মধ্যে, দেন ইমেজটা ইউজ করলাম।
দেন দুটো হয়ে গেল আর আপনারা কোশ্চেন করতে পারেন যে প্রফেশনালি কোনটা বেটার প্রফেশনালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি এইভাবে আপনি আপনার যে হচ্ছে কি ব্লকগুলো আছে যে স্ট্রাকচার আছে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী ইমেজ আগে তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে সেটা কি বসাবেন ওকে তাহলে এখানে আর হাইট ওয়েট দিতে হবে না কিন্তু হাইট ওয়েট দেওয়ার কোনো ভাবে ভালো না কারণ আপনার একটা ওয়েবসাইট বর্তমান যে টেকনোলজি এই টেকনোলজির কারণে আপনার একটা ওয়েবসাইট শুধু একটা সিঙ্গেল ডিভাইসে ওপেন হয় না মাল্টিপল ডিভাইসে ওপেন হয় মাল্টিপল ডিভাইসে ওপেন যেহেতু হয় তা আপনি এখানে ফিক্সড ওয়েট দিলে বিপদে পড়বেন ফিক্সড ওয়েট দিলে কি খুব সহজে বিপদে পড়বেন কারণ এখানে 150 ভিতরে যেরকম চাচ্ছে আর একটা ডিভাইসে এরকম হবে না হয়তো সেই ডিভাইসে এটা কি কম হয়ে যাবে নালে বেশি হয়ে যাবে এটা ঝামেলা এই ঝামেলা থেকে মুক্তির উপায় হচ্ছে একটাই আগে থেকে কন্টেন্ট রেডি করবেন দেন এটা জাস্ট ইউজ করবেন তাহলে স্ক্রিন অনুযায়ী এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে ক্লিয়ার ওকে ফাইন তাহলে দুইটা একটা ইমেজ একদম ইউজ করবেন আপনারা নাকি ইমেজ অ্যাডের কোডটা দিলাম হ্যাঁ কোডটা যদি কার কোড দেখতে কোড দেখে করেন নাইস অ্যাডটা আমাদের হলো হ্যাঁ আর আমাকে নাম্বার করে একটু দেখেন সফটওয়্যার করে ফেলে খেয়াল করেন নাম্বার নাম্বার মানে কি কিছু আসলে অ্যাঙ্কর ট্যাগ এখানে অ্যাকচুয়ালি হ্যাঁ আসেন এখন আমার এই যে এখানে আমি নাম্বারটা করব রাইট কিভাবে বুঝলাম এই যে এখানে নাম্বার এরিয়া আমরা বানাইলাম প্রতিটা ঘরের মধ্যে আমাদের কি নাম্বার থাকবে ওকে ফাইন এই যে ঘরগুলো আছে সেলগুলো আছে সেগুলোর মধ্যে আমি যদি লিখি হোম অ্যাবাউট সেকশন এগুলো লিখি তাহলে তো হয়ে যাচ্ছে ওকে ফাইন একটু কি বুঝে যায় নাকি তাহলে আমি যদি লিখি এ শুরু করলাম এ শেষ করলাম মাঝখানে যদি লিখি হোম এবং এখানে যদি বলে দেখি এইচআর ইএফ ইকুয়াল টু ইন্ডেক্স ডট এস টি এম এল ঘটনা শেষ না তাহলে হোম হয়ে গেছে সবগুলো একসাথে সরে গেছে আবার সবগুলো একবারে সরে গেছে কেন এখানে এই ঘরগুলোর মধ্যে হাইট আছে কিন্তু ফিক্সড কোনো উইড আমরা দিই নাই একটা ফিক্সড উইড দিয়ে দিতে হবে এখন আমার ছটা আছে ছটার মধ্যে একসাথে ভাগ করলে কত করে পড়ে ওকে একটা আপডেট আসলাম এই দেখেন ঠিক হয়ে গেছে না এখন আচ্ছা এরপর হচ্ছে কি করতে হবে এই যে সেম প্যাটার্নটা সবগুলোর মধ্যে লাগবে না এখানে আমার কি একটা নাম্বার লাগবে এটা যদি হোম হয় পরটা দিলাম আমি কি মনে করেন অ্যাবাউট অ্যাবাউট এর ফাইল নেম কি হতে পারে যদি অ্যাবাউট ইন একটা ফাইল অ্যাবাউট পেজে যদি একটা ফাইল বানাই অ্যাবাউট পেজে যদি একটা ফাইল বানালে ফাইল নেম কি হতে পারে অ্যাবাউট ডট এসটিএমএল গুড এটা এই জিনিসটা মানে একটু খেয়াল রাখতে হবে তাহলে ওই যে একবারে আমরা পেজটা ক্রিয়েট করে ফেলতে পারলাম আর কি পরবর্তীতে পেজ ক্রিয়েট করার পরে পরবর্তীতে এসে অ্যাঙ্কলিং লিংকের এগুলো চেঞ্জ করা একটু ঝামেলা হ্যাঁ পড়ার ভুল হতে পারে এই জন্য একবারে করে ফেলবেন হোম অ্যাবাউট এরপরে বললাম হচ্ছে তো মনে করেন সব সব যদি হয় সব যদি একটা ফাইল তৈরি করলে নাম কি হতে পারে সব ডট এসটিএমএল এরপর একটা ফাইল করলাম মনে করেন হচ্ছে কি গ্যালারি তাহলে গ্যালারি ডট এসটিএমএল আবার লাস্ট ওয়ান এখানে একটা করলাম মানে নাম দিলে মনে করা হচ্ছে কি ব্লগ তাহলে নাম হতে পারে কি ব্লগ ডট এসটিএমএল দেখেন আমি এখানে ক্যাপিটাল দিচ্ছি এখানে কিন্তু স্মল ঠিকই দিচ্ছি কন্টেন্ট একরকম হবে আবার আমাদের ফাইল নেমের নামগুলা আরেক রকম হবে দুটো দুই প্যাটার্ন এখানে আসলাম এসে বললাম কি মনে করেন কন্ট্যাক্ট এটা কি হতে পারে কন্ট্যাক্ট ডট এসটিএমএল আউটপুট আসেন দেখেন হয়ে গেছে ভালো আছে এটা আর এগুলো সবগুলো মাঝখানে আসলো কেন বলেন তো টিএইচ আছে টিএইচ টিএইচ এখানে অ্যালেন প্যালেন কিন্তু নাই এটা তো মাঝখানে চলে আসছে একবার হ্যাঁ আচ্ছা এবার যদি বলেন তো আমার যদি এগুলো সব টিডি হইতো মানে সবগুলো টিডি 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 আদার্সগুলো কি টিডি আর সবগুলোর আমি একসাথে সেন্টারে নিয়ে আসবো কি করতে হবে হ্যাঁ আমরা একটা কি করছিলাম ইন্ডিভিজুয়ালি
একটা টেরির মধ্যে যে কন্টেনার আছে সেটাকে আমি কি সেন্টার লেপেট করছিলাম। এবার চাইলে আমরা টিয়ার ধরে একই টিয়ারের মধ্যে যত কন্টেনার আছে সবগুলারে আমি চাইলে কি সেন্টারে রাইট লেফট নিতে পারবো, টপের মিডলে বটমে নিতে পারবো। তো জাস্ট কি করতে হবে, টিডির পরিবর্তে অ্যালাইন এবং বি অ্যালাইনটা ইউজ করতে হবে কি টিয়ারের মধ্যে। আমি যেখানে যদি বলে দিই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তাহলে দেখবেন যে কি চলে আসছে, সিম্পল জিনিস, ক্লিয়ার? ওকে ফাইন, এটা নিয়ে তাহলে কোনো ইস্যু নাই। একটা ফুটার বানাই, একটা ফুটার বানাই, দেন আমাদের সময় কম, তো আমরা জাস্ট অন্য পেজগুলো গেট করে দেখা যায় কিভাবে হচ্ছে কাজটা। আর আমি নিচে চলে যাচ্ছি, এটা ক্লোজ করে দিই, যে এখানে মায়ের সাথে ক্লিক করলে এটা ক্লোজ হয়। হ্যাঁ, ক্লোজ মানে হচ্ছে আসলে কি কলাপস হচ্ছে আর কি, কলাপস। তাহলে আমার এইটা হচ্ছে কি বডি, এটা হচ্ছে বিগ ফুটার, এটা হচ্ছে কি ফুটার। ফুটারে আসলাম, এখানে বললাম কি আমরা একটা প্রফেশনাল টেক্সট নিয়ে আসি এটার জন্য। বললাম কি পি মাসনে এসে বলে দিলাম কি অ্যাট দা রেট, এটা এটা কপিরাইটের সাইন, এটা হ্যাঁ 2022 অল রাইট রিজার্ভ, এটা সাইডের নাম লিখে আর কি, মানে সব কিছুর কন্টেন্টের মালিকানা এদের। তো এখানে আমাদের সাইডের নাম কি হতে পারে, মনে হচ্ছে কি বেস ওয়েব বেস 11, এই দেখেন হয়ে গেছে। এটা জাস্ট সেন্টার নিয়ে আসতে হবে, হ্যাঁ জাস্ট সেন্টার নিয়ে আসতে হবে। সেন্টার নিয়ে আসতে হলে কি করতে হবে, এখানে অথবা কি এখানে লিখিয়ে দিতে পারেন কি অ্যালাইন সেন্টার। ওকে, আর এখানে একটা আর পিতে কিছু একটা লিখি, এই যে আমার কি এটা হচ্ছে কি বডি না আমাদের, এই যে বডি, এটা হলো অ্যাসাইড, এটা হলো অ্যাসাইড, এটা হলো কি এটা অ্যাসাইড, এটা অ্যাসাইড, এটা হচ্ছে কি সেন্টার পজিশনটা, মানে কন্টেন্ট এরিয়াটা। এটা এই কন্টেন্ট এরিয়ার মধ্যে এসে আমি লিখলাম, মনে করেন হচ্ছে কি হেড H1 H1 স্টার্ট, এখানে লিখলাম কি হোম পেজ জাস্ট বোঝার জন্য, আর এখানে বলে দিলাম কি অ্যালাইন সেন্টার। সেন্টার পর না লাগবে না, থাক এই হোম পেজ হয়ে গেল না আমাদের। এবার মনে করেন আমি এটার মতো করে সেম পেজ আমি অ্যাবাউট পেজ বানাবো, সব পেজ বানাবো, আদার্স পেজ গুলো বানাবো, সিম্পল ওয়ে কি হতে পারে বলেন তো। এই যে ফাইল দেখেন তৈরি হয়ে গেছে না এটা, হ্যাঁ এটাকে বলেন তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি। শেষ ফাইলের নাম কি ছিল, খেয়াল আছে? এখানে ছিল মনে না, এই যে অ্যাবাউট ডট এসটিএমএল। এই অ্যাবাউট ডট এসটিএমএলটা যদি হচ্ছে যে এই ফাইলের নাম হয়, হ্যাঁ, এবং এই ফাইলটা যদি আপনি এডিটরে ওপেন করে নেন, ওপেন করে নেওয়ার পরে এই যে আপনার এটা কি গেল, এটা হচ্ছে কি হেডার পার্ট, এটা নেভার পার্ট, এটা হচ্ছে কি বডি পার্ট। এখানে জাস্ট লিখেন কি অ্যাবাউট পেজ জাস্ট বোঝার জন্য। আবার একটা এখানে এসে দেখেন তো কোন পেজ আছে, আমি এখন হোম পেজ, এখন অ্যাবাউট পেজ। তাহলে আমার এই যে কাজগুলোকে বারবার করা লাগতেছে, জাস্ট আমি চেঞ্জ করবো কি যে এরিয়াতে চেঞ্জেবল কন্টেন্ট থাকবে শুধু সেই এরিয়া চেঞ্জ করবো, আর বাদ বাকি এগুলো কি ফিক্সড। এভাবে করে খুব সহজে আমরা মাল্টিপল পেজের কাজ করে ফেলতে পারবো। তাহলে আমার পেজগুলো সব ক্রিয়েট করে ফেলে চলেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। কি কি ছিল আমাদের, শপ ডট গ্যালারি ডট ব্লগ ডট কন্ট্যাক্ট ডট। হ্যাঁ তাহলে বলি এখানে শপ, তার দিলাম মনে করেন যে কি গ্যালারি, এরপর দিলাম মনে করেন কি কন্ট্যাক্ট, আর বাকি রইল কি ব্লগ। দ্যাটস ইট, এগুলো সবগুলোর এডিট ওপেন করে কি করতে হবে, ও জাস্ট ও বোঝার জন্য আপাতত মেন কন্টেন্ট যেটা সেটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ ব্লগ, ব্লগের এখানে এসে জাস্ট চেঞ্জ করে দিয়ে বলবো কি ব্লগ পেজ। কন্টেন্ট এরিয়া কোনটা এটা যদি না বুঝেন, এখান থেকে ধরে এনে রো আর কলাম কাউন্ট করবেন, বা রো বা সেল কাউন্ট করুন, কাউন্ট করে ওখানে এসে কি লিখবেন, তাহলে দেখবেন মিলে যাচ্ছে। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা খুঁজে নেবার রো 1 ক্লোজ 2 ক্লোজ, এই যে এখানে এসে কি কন্ট্যাক্ট পেজ। গ্যালারি এটা খুঁজেন, এখানে এসে বলেন কি গ্যালারি, আর শপ লাস্ট 1 ক্লোজ ক্লোজ কি শপ
সে চিজে কি কি পড়ে যায়। এবার দেখেন তো আরামসে হয়ে যাবে না, কন্টাক্ট পেজ থেকে আমি কি চাইলে ব্লগে যেতে পারো, ব্লগ থেকে গ্যালারি, গ্যালারি থেকে সব অ্যাবাউট যেটা বলছে এটা। কোনো ঝামেলা আছে? আমি যদি প্রথম যে ইন্ডেক্স ফাইলটা করলাম এখানে যদি আমি নাম্বারটা ঠিক না করতাম তাহলে ঘটনাটা কি করতে পারলাম তো, যখন এক একটা করে পেজ বানাতাম প্রতিটা পেজে আলাদা আলাদা করে যে যে বারবার করে এগুলো বলে দিতে হতো, এটা বিশাল ঝামেলা। এই জন্য একবারে রেডি করে ফেলবো। কনসেপ্ট ক্লিয়ার সবাই? একটা ভাবেন তো সব ঠিকঠাক আছে কিনা। ওকে, কনসেপ্ট নিয়ে কারো তো কোনো ঝামেলা নাই। তাহলে বলে যাচ্ছে হোমওয়ার্ক কি? তাহলে এখানে যে পেজগুলো আছে, হ্যাঁ আমি তো খালি লিখলাম কন্ট্যাক্ট বা হচ্ছে কি ব্লগ, আপনার এভাবে লিখলে হবে না, ওগুলোকে মানুষ বানাতে হবে। অ্যাবাউট পেজে দেখতে নাকি অ্যাবাউটের মতো হয়, সব পেজে দেখতে কিন্তু সবের মতো হয়। সব বলতে কি লাইক কিছু প্রোডাক্ট আছে ওই যে সাইটে খুঁজছিলাম আর কি, বা দ্বারা তারা গেলে তাদেরকে দেখেনি অলওয়েজ। যেমন হচ্ছে যে এই যে এখানে কিছু কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টের এগুলো থাকবে এরকম, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টের কি নাম, প্রোডাক্ট ইমেজ এগুলো থাকবে। এগুলো দিয়ে জাস্ট এখানে কি বসাবেন একটা 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 করে, ছবি দিলেন ছোট ছোট ছবি, ছবি ছবির মাঝখানে কি নাম আসলো, নাম যে প্রাইজ আসলো। চাইলে দেখেন তো একটা দিয়ে খেয়াল করেন তো সবাই, আমি এই যে আমার একটা এরিয়া, এরিয়ার মধ্যে আমি যদি হচ্ছে এরকম একটা প্যাটার্ন নিয়ে আসতে চাই তাহলে এখানে অ্যাকচুয়ালি আর একটা টেবিল দরকার হচ্ছে না, এটার মধ্যে নেস্টেড টেবিলের ছড়াছড়ি হবে আর কি। ঠিক আছে, গ্যালারিতে যাবেন, গ্যালারিও সেম এরকম কিছু একটা হবে। ব্লগ, ব্লগ সুন্দর করে কিছু ব্লগ বানাবেন। কন্ট্যাক্ট পেজে কি আসবে বলেন তো, ফর্ম, শুধু একটা ফর্ম বানাবেন, সেই নিচে দিয়ে একটা কি আপনার আইফ্রেম দিবেন যেটার মধ্যে ম্যাপ দেখা যাবে। এই কাজগুলা করে আজকে রাতে রাতে সাবমিট দিয়ে দিবেন। আচ্ছা কালকে তাহলে কখন দিবেন? না রাত না, বিকেলের মধ্যে, বিকেলের মধ্যে। ঠিক আছে, ওকে ফাইন। আজকে টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো কোয়েরি? আচ্ছা ওকে ফাইন, হাইড্রেট কিভাবে চেক করবো দেখেন, এই হাইড্রেট কিভাবে চেক করবেন দেখেন। আবার আপনি হচ্ছে যে কোনো এলিমেন্টের উপরে মাউস পয়েন্টার রাখবেন, রেখে রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন, করেন ইন্সপেক্টে ক্লিক করেন, ইন্সপেক্ট আছে ক্লিক করেন, ক্লিক করলে নিচে স্টেবল কোড দেখাচ্ছে, দেখা যায়? স্টেবল কোড উপর রাখলে উপরে ওই এলিমেন্ট সিলেক্ট হয়ে দেখায়, দেখায়। এবার এটার নিচে দিয়ে হচ্ছে হাইট ওয়েট দেখায়, দেখেন ওইটাই অ্যাকচুয়াল হাইট ওয়েট। হ্যাঁ 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 যা আছে আর কি, প্রথমটা উইথ পরেরটা হাইট। ওকে তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আর হচ্ছে শনিবার হচ্ছে যে আমাদের কি অ্যাসেসমেন্ট, ওকে ফাইন।